আবার অনেকে প্রশ্ন করি যে ভাই খুশবু ব্যবহার করা যাবে কিনা, আতর লাগানো যাবে কিনা, এটা সেম ভাঙার কোনো কারণ না, অপ্রয়োজনীয় একটা প্রশ্ন, যে অপ্রয়োজনীয় প্রশ্ন। যদি আতর লাগালে সেম ভাঙ হতো তো কোনো নারী যারা রান্না বাড়া করে তো সেমই হতো না, যত রান্নার যত সংঘ্রান্ত তার নাকে আসে তো সেমই হতো না, সেম ভাঙার কোনো কারণ না। অনুমান ভিত্তিক যে ফতোয়া দেয় তার একটা নিদর্শন হলো এই যে একজন ব্যক্তি এখান থেকে ওমরা করতে গেছে সৌদি আরবে রমজান মাসে, সে মুফতি সাহেব আর মসজিদ হারামে বসে ফতোয়া দিচ্ছে যে সিয়াম অবস্থায় পানি দ্বারা ইস্তেনা করা যাবে না, বলছে পানি দ্বারা ইস্তেনা করতে গেলে হয়তো কিছু অংশ পানি ভিতরে চলে যেতে পারে। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। সালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আত-তাহরিক টিভির বিশেষ আয়োজনে। আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন করোনা মহামারীর এই মহাবিপদের সময় আমাদের সকলকে সুস্থ রাখুন, এটাই দোয়া করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসায়েলে রমজান। আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে রহমত বরকত এবং মাগফিরাতের মাস রমজান মাসে উপস্থিত হয়েছি। এই মাসে আমাদের মৌলিক কার্যক্রমগুলো কী কী, কী কী ইবাদত করতে হয়, কীভাবে সিয়াম পালন করতে হয়, মৌলিক বিষয়গুলো আমাদের মোটামুটি সকলেরই জানা। কিন্তু কিছু বিষয় রয়েছে যেগুলো কিছুটা সূক্ষ্ম বিষয়, যেগুলো অনেকেই বারবার প্রশ্ন করে থাকেন। তো আজকে আমরা এই ধরনের কিছু মাসলা মাসাইল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের আয়োজনে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সৌদি আরবের আল কাসিম আল খাবরা ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী জনাব হাফেজ আখতার মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপস্থিত আছেন বাহরাইনের আল ফুরকান ইসলামিক সেন্টারের সম্মানিত দায়ী এবং আল জামে আল ইয়ামানি মসজিদের খতিব জনাব শরীফুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের দুজনকে আমরা স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। শুরুতে আমি আসব শরীফুল ইসলাম মাদানী আপনার কাছে। সিয়ামে শুরু যেহেতু সাহারি থেকেই হয়, তো সাহারি থেকেই প্রশ্নটা শুরু করি। সাহারির নির্দিষ্ট কোনো সময় আছে কি না, বা সাহারি খাওয়াটা কতটুকু জরুরি, অথবা সাহারি খাওয়া অবস্থায় যদি আজান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সাহারি খাওয়া ছেড়ে দেবো কি না, এ ধরনের কিছু প্রশ্ন আমাদের সামনে আসে। তো এই প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর যদি আপনি একটু দিতেন। জাযাকুমুল্লাহু খাইরান আহসানাল জাযা। যেহেতু রমাদান মাস চলছে মাশাআল্লাহ, মাসায়েলে রমাদান বা রমাদান সম্পর্কিত বিভিন্ন মাসলা মাসাইল রয়েছে যেটা মানুষের সর্বসাধারণের জন্য খুব জরুরি। তার মধ্যে সাহারি একটা অন্যতম বিষয়, যেখানে যেহেতু আমরা সাহারি দিয়েই রমাদানের সিয়াম শুরু করি, তো সাহারি খাওয়া প্রথমত বলবো যে সাহারি খাওয়ার হুকুমটা কী, সাহারি খাওয়া জরুরি কি জরুরি না। সাহারি খাওয়া ওয়াজিব বা ফরজ বিষয় না, বরং এটা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি খাওয়ার উপর প্রতি উৎসাহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। এবং অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহারি। আমাদের সিয়াম এবং আহলে কিতাব ইহুদি নাসারাদের সিয়াম, এর মধ্যে পার্থক্য হলো সাহারি খাওয়া। অর্থাৎ ইহুদি নাসারাদের বৈশিষ্ট্য ছিল তারা সাহারি খেত না, আর আমরা মুসলিমরা সাহারি খাই। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, সাহারি খাওয়া যদিও ওয়াজিব নয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম। কারণ আমার দেহেরও একটা হক আছে, আমি সারাদিন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সিয়াম পালন করব, খানাপিনা থেকে বিরত থাকব, তো অবশ্যই আমি যদি সাহারি খাই এটা আমার স্বাস্থ্যের জন্য উপকার আসবে, এটা আমার দেহের জন্য উপকারী। এটা এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন সাহারি খাওয়ার প্রতি। অতএব আমরা সবাই সাহারি খাবো, সাহারিকে কেউ অবহেলা করব না। বর্তমানে অনেক মানুষকে দেখা যায় যে তাহারা সাহারি খায় না, না খেয়েই সিয়াম পালন করার চেষ্টা বেশি করে। অনেকে দেখা যায় যে ওই ঘুমের আগেই বা ওই শোয়ার সময় সাহারি খেয়ে বা সাহারির নিয়মতে কিছু খেয়ে খাইলো, খেয়ে ঘুমিয়ে গেল, মনে করলো সেটাই সাহারি। আসলে আমরা যেই ইবাদতই করি না কেন বা যেই আমলই করি, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসারে হওয়া দরকার, সুন্নাত অনুযায়ী হওয়া দরকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখন সাহারি খেয়েছেন সেটা আমাদের দেখা খুব জরুরি। এক্ষেত্রে যেটা হাদিসে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না মাআশিরাল আম্বিয়া উমিরনা আন নুআজ্জিলা ইফতারানা ওয়া নুআখিরা সুহুরানা। আমরা আম্বিয়ায়ে কেরাম নির্দেশপ্রাপ্ত হয়েছি ইফতার তাড়াতাড়ি করার জন্য এবং সাহারি দেরি করে করার জন্য। তাহলে আম্বিয়া একরাম, তাহলে সকল আম্বিয়া নির্দেশপ্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে, সেটা সাহারি দেরি করে করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামেরও আমল আমরা হাদিস থেকে পাই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের ব্যাপারে বলা হয়েছে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জালান নাস ইফতারান ওয়া আবতাআহুম সুহুরা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারা কি করতেন, ইফতার তাড়াতাড়ি করতেন এবং সাহারি দেরি করে করতেন। তাহলে আমরা নবীদের আমল, সাহাবায়ে কেরামের আমল, এটা আমাদের সামনে যেটা আসছে সেটা হলো সাহারি আমরা দেরি করে করব। এখন দেরি করে বলতে কত কখন দেরি করার অর্থটা কি? আসলে দেরি করার অর্থ হলো যে সুবহে সাদেক পর্যন্ত, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝি যে যখন ফজর প্রকাশিত হবে, সুবহে সাদেক হয়ে যাবে, সাথে সাথে আমাদের সাহারের সময় শেষ হয়ে যাবে। এটা শেষ সীমা। শুরুটা এককভাবে একবারে নির্দিষ্টভাবে হাদিসে বর্ণনা হয়নি যে এতটা থেকে এতটা পর্যন্ত, কিন্তু বলা হয়েছে দেরি করে সাহারি করার জন্য একটা মানদণ্ড হয়েছে। সাহুর শব্দের অর্থ হলো ফজরের পূর্বে, কিছু পূর্বে। হ্যাঁ, এখন আমরা দেখবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন সাহারি করতেন, সেই ধরনের একটা হাদিসও আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি কখন করতেন। যেমন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাসাহহারনা মা'আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করলাম। সুম্মা ক্বামা ইলা সালাত, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করার পরে দাঁড়াইলেন সালাতের জন্য। কুলতু, রাবী বলছেন যে আমি বললাম যায়েদ ইবনে সাবিতকে যে কাম কানা বাইনাল আযান ওয়াস সুহুর, যে আযান এবং সাহারি খাওয়ার মাঝখানে কতটুকু সময় ছিল? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহারি খাওয়া শেষ করলেন, তারপর আযান দিলেন, এর মাঝখানে কতটুকু সময়? তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে কদরু খামসিনা আয়া, পঞ্চাশ আয়াত পড়ার মতো। পঞ্চাশ আয়াত যদি পড়তে চাই তাহলে আমরা ওই মোটামুটি 12-15 মিনিট সময় লাগবে সাহারি খাওয়ার পর। এটাই হলো সর্বোত্তম সময়। আমরা যদি একই মানে একই রেট সময় না বলতে পারি, তো সর্বোত্তম সময় এতটুকু বলতে পারি যে ফজরের কিছুক্ষণ পূর্বে শেষ করব, ফজরের আজানের কিছুক্ষণ পূর্বে। তবে যেটা হাদিসে এসেছে অন্য, যে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দেওয়ার পর্যন্ত তোমরা খাও, পান করো, তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে আজান পর্যন্ত খাওয়া আমাদের জন্য জায়েজ। এবং আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন ফজর প্রকাশিত হওয়ার পরে, সাথে সাথে আজান দিতেন, তাহলে তখন পর্যন্ত আমরা খেতে পারি। তাহলে আমরা আজান পর্যন্ত খেতে পারি, তাহলে সাহারির সময়টা হচ্ছে আপনার ফজরের কিছুক্ষণ পূর্বে। জি, পূর্বে, এটা হচ্ছে সাহারি, এটা সাহারির মেন সময়। যদি আমরা ঘুমের পূর্বে কিছু খেয়ে শুয়ে পড়ি সেটাকে আমরা সাহারি, সেটা আসলে সাহারি বলা যায় না। যদি সাহারির শাব্দিক অর্থ আমরা গ্রহণ করি সেটা সাহারির মধ্যে গণ্য হয় না। আসলে এখানে যদি একটু যোগ করি। জি, বলেন। আচ্ছা, আমরা যেটা সিহরের সম্পর্কে জানতে পারলাম, এটা তিনটে জিনিস, একটা হলো সুন্নত, আর একটা হাদিসের ভাষায় এটা বরকত, আর একটা এটা ইবাদত। জি, অবশ্যই। জি, ফাসলু বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকরাতুস সিহর। জি, মানে কেউ যদি এই সেহরিটা এই নিয়তে খায় যে যেহেতু ইহুদিরা সেহরি খেত না, আমাদেরকে খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তাহলে এই সেহরি খাওয়াটা তার জন্য ইবাদত এবং সওয়াবের কারণ হবে। জি, অবশ্যই সওয়াবও হবে। আর বরকত, যেটা দুই ক্ষেত্রে বরকত, একটা হলো এই যে শরীরের জন্য বরকত, পুরাটা দিন তার জন্য সিয়াম পালন করাটা সহজ হয়ে যাবে, আর একটা সেহরির জন্য যেটা আমরা খাদ্য যেটা গ্রহণ করব, এর জন্য যেটা খরচ করব, আল্লাহ পাক এর মধ্যে বরকত দিবেন। বরকত শব্দটা আম, জি জি, সবার ক্ষেত্রে। আর একটা যেটা এখন যেটা আলোচনা চলছে সেটা হলো এই যে মানে সেহরি অবশ্যই শেষ সময়
খাওয়া এটাই সুন্নত। কিন্তু এখানে একটা জিনিস একটু স্পষ্ট করে দিই, সেটা হলেই যেটা বললেন যে এর শুরু কখন, আসলে সেহরি বলতে এটা কী বোঝানো হয়েছে, মানে সেহরি বলতে ভাত খেতে হবে বা রুটি খেতে হবে এরকম কিছু? যদিও উদ্দেশ্য যেহেতু যে সে তৃপ্তি সহকারে যেন খায়, কিন্তু আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকিয়ে দেখি, তা আমার মনে হয় আমরা যেভাবে বহু রকম আইটেম দিয়ে সেহরি খাই, ওই সময় ওদের কাছে এত আইটেম ছিল না, হয়তো বা একটা খেজুর অথবা কিছু পানি দিয়ে সেহরি খেতেন। তো সেই ক্ষেত্রে এটাই নিয়ম যে সবে সাদেক হওয়ার আগ পর্যন্ত সে খাবে অথবা পান করবে। কিন্তু এমন হওয়া সম্ভব, অনেকেই আমরা দেখি যে দুটার সময় সেহরি খেয়ে শুয়ে পড়েছে। আচ্ছা, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছে যে আপনি সেহরি বলতে যদি আপনি পেট ভরে আগেই খেতে চান খেলেন, সমস্যা না, আপনি খেয়ে দুটার সময় খান, একটার সময় খান, খেয়ে শোন, কিন্তু আজানের একটু আগ মুহূর্তে উঠে হয় একটা খেজুর খান না হয় একটু পানি খান সেহরির নিয়তে, এটা আপনার জন্য সেহরি হয়ে যাবে। জি, সেহরিও হবে এবং আপনার সওয়াবও হবে, বরকত হবে সব কিছু। জি জি, জাজাকাল্লাহ। এখন যেটা আমরা আসবো যে বিষয়ে, যে আমাদের মধ্যে অনেকেই সমস্যায় পড়ি বা অনেকে প্রশ্ন করি। হ্যাঁ, যেটা আপনি আগে বলতে চাচ্ছিলাম যে সাহরি তো বিষয়টা প্রসঙ্গ হয়ে গেল, এখন অনেকে দেখা যায় যে সাহরি আজানটা হয়ে গেছে এ সময় খাবার প্লেটে আছে, যেহেতু হাদিসে স্পষ্টভাবে আসছে যে কারোর হাতে যদি পাত্র থাকে সে যেন পান পাত্রটা মানে শেষ করে নেয়, অর্থাৎ খেয়ে ফেলে পানিটা। জি জি। তো এক্ষেত্রে আমাদের মধ্যে অনেকের প্রশ্ন আসে যে আমরা আসলে কতক্ষণ পর্যন্ত সাহরিটা খেতে পারবো, আজানের পরেও কি একটু লম্বা সময় ধরে খাওয়া যাবে? জাজাকাল্লাহ খেরান, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বহু অধিকাংশ মানুষ বলবো যে এই মাসালা নিয়ে আমরা অনেকে প্রশ্ন করি। তো এখানে আমাদের এ বিষয়টা একটু স্পষ্ট হওয়া দরকার সবার মধ্যেই। এখানে আসলে সাহারি খাওয়ার শেষ সময় আল্লাহ বলে দিয়েছেন, বলা হচ্ছে যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদে মিনাল ফাজর, ফজর প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাওয়া পান করো, এটা আল্লাহ সীমারেখা দিয়ে দিয়েছেন। তারপর আরেকটা হাদিস যদি আমরা দেখি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ফাজরু ফাজরান, ফজর হচ্ছে দুইটা, একটা হলো কাজেব আর একটা হলো সাদেক। তো বলছেন ফাজরুন ইয়াহরুমু ফীহি আত-তাআমু ওয়া ইয়াহিল্লু ফীহি আস-সালাহ, একটা ফজর আছে যেই ফজরে যারা সায়েম সিয়াম পালন করতে যাবে তাদের জন্য খাওয়া হারাম কিন্তু সালাত জায়েজ, সেটা হলো সুবহে সাদেক। আর একটা ওয়াফাজরুন ইয়াহরুমু ফীহি আস-সালাহ ওয়া ইয়াহিল্লু ফীহি আত-তাআম, আর আরেকটা ফজর আছে যেটা কাজেব বলছে আমরা, সেটা সালাত জায়েজ নয় কারণ সালাতের সময় হওয়া শর্ত, সালাত সহি হওয়ার জন্য দুখুলুল ওয়াক্ত শর্ত, সালাত হারাম, কিন্তু ওই সময় যারা সাহারি খেতে যাবে তারা সিয়াম পালন করতে যাবে তাদের জন্য সাহারি খাওয়া জায়েজ। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সুবহে সাদিক হয়ে গেলে তার জন্য খানা পানাহার এটা হারাম। এখন আপনি যে হাদিসটি বললেন যে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা সামিআ আহাদুকুমুন নিদা, যখন তোমাদের কেউ আজান শুনবে, ওয়াল ইনা ও আলা ইয়াদিহি, আর যদি তার পানির পাত্র, ইনা শব্দের অর্থ হচ্ছে পানির পাত্র, আসলে পানির পাত্র যদি তার হাতে থাকে, আজান দিচ্ছে হাতে পানির পাত্র, ফালা ইয়াদাহু হাত্তা ইয়াকদিয়া হাজাতাহু মিনহু, তাহলে সে যেন তার হাতের পাত্র না রাখে যতক্ষণ পর্যন্ত তার প্রয়োজন পূর্ণ না হয়। এটা হাদিস, হাদিস সহি হাদিস আবু দাউদে এসেছে। এখন এই হাদিস দ্বারা কি, আমরা এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে অনেক মানুষ আছে দেখা যায় যে সাহারির শেষ সময় পাঁচ মিনিট আগে খাওয়া শুরু করলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো আছেই, প্লেট সামনে রাখলে রাখলে খাওয়া থাকলে খাওয়া খাওয়া যাবে এটা মনে করছি, আসলেই খেতে থাকছি। অনেকে আমরা দেখেছি আমাদের ছাত্র জীবনে বলে যে এই দরজা টরজা সব অফ করে দাও, একটু অন্ধকার করে খাওয়া যাবে, সমস্যা নেই, এরকমও অনেক মানুষ আছে। তা আসলেই বিষয়টা এত সহজ না যত সহজভাবে আমরা নিয়েছি। এই হাদিসে যেটা বলতে চেয়েছিলাম যে এই হাদিসে অ্যাকচুয়ালি একটা সুযোগ সৃষ্টি করা হয়েছে, আর দিন ইস্তরুন দিনটা যে সহজ, জি, সেখান এটা এখান থেকে প্রকাশ হয়েছে যেন মানুষের জন্য কোনো কষ্ট না হয়, অসুবিধা না হয়। জি জি জি। তো অনেকে দেখা যায় আপনি যেটা বললেন এটা ঠিক আছে, আরেকটা দিক দিয়ে ঠিক আছে, এটা যেটা দেখা যায় যে আমাদের সমাজে প্রচলিত যে কিচ্ছু আর খাওয়া যাবে না, পানি হয়তো গ্লাসটা নিয়েছিল, জি জি, বা এক টুকরো লোক এক লোকমা ভাত পড়ে আছে ওটাও খাওয়া যাবে না, এটা এক ধরনের মানুষ মনে করে। জি জি।
তো তাদের জন্য এই হাদিসটা একটা মানে একটা সহজতার বিষয় নিয়ে এসেছে। এই হাদিস থেকে বোঝা যায় যে ইসলাম মানে একটা সীমারেখা বেঁধে দিয়েছে বটে, কিন্তু এটা এত কঠোর না যে আপনি একটা লোকমাস সর্বশেষ বাকি ছিল সেটাও খেতে পারবেন না। কিন্তু এর সাথে সাথে আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে এটাকে অনেকে আবার এই হাদিসটাকে সুযোগ হিসাবে নিচ্ছে, সুযোগ হিসাবে নিচ্ছে, হয়তো 5 মিনিট আগে খাওয়া শুরু করলো, প্রায় 15-20 মিনিট ধরে আজান শেষ হয়ে গেছে, তারপরও 10-15 মিনিট ধরে সে খাচ্ছে। জি জি, এটা নিঃসন্দেহে ঠিক হবে, এটা তো অবশ্যই ঠিক না, এবং অনেকের আদাত, এটা আদাতান। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখা যাচ্ছে যে কোনো একদিন কোনো সমস্যা হলো একটা ভিন্ন বিষয়, কিন্তু অনেকে আদাতে এটা মানে খাওয়াই শুরু করবে দেরিতে, উঠবে না আগে সাহরি করার জন্য, শুরু করবে দেরিতে। হাদিস পেয়ে গেছে একটা যে মনে করছে যে ইনা বলতে মনে করছে যে সামনে মানে খাওয়ার পাত্র প্লেট সামনে থাকবে, যতক্ষণ থাকবে খাওয়া যাবে, মনে কোনো সমস্যা নেই, মানে এটা মনে করতেছে অনেকে সুযোগ সদ্ব্যবহার করছে। যদি একটু সময় বলেন, হ্যাঁ, হাত্তা ইয়াকদিয়াহু, হ্যাঁ, আমরা অনেকে হাদিসের মানে ভাষাগতভাবে হ্যাঁ শব্দগুলি নিয়ে সেটাকে আবার গবেষণা করে হাদিসে আছে হাত্তা ইয়াকদিয়া হু, হ্যাঁ, হাক দিয়ে মানে যতক্ষণ তার প্রয়োজন আছে, প্রয়োজনে পূর্ণটু যখন না করবে। আসলে এটা তো মানে নিজের ব্যাখ্যা, এরকম ব্যাখ্যা কোনো মহাদিস কারণ দেন নাই। আর আরেকটা জিনিস সেটা হলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই সময়ে হাদিসটা বলছেন এবং যেটা নিয়ে বিতর্ক আছে, সবে সাদেক না সবে কাজিব, সব কিছু কিন্তু সবে সাদেক চোখে দেখার বিষয়ের, এই কাজিব এবং সাদেক দুটাই সাদা রেখা আসমানের চারিপাশে বের হয়, তার মানে হলো যে ওই সময় একেবারে অ্যাকুরেট টাইম মিনিট সেকেন্ড জানাটা সম্ভব ছিল না তখন আমার জানা মতে। কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, হ্যাঁ, ক্যালেন্ডার আছে, আমাদের প্রত্যেকের জানা আছে যে সময় কখন শেষ হবে। তো সেই ক্ষেত্রে এই হাদিসকে কেন্দ্র করে হ্যাঁ কেউ যদি দৈনন্দিনের রুটিন বানায়, হ্যাঁ, যে আমি দেরিতেই বসবো আর যদি কিছু বাকি থেকে যায় তাহলে হাদিস তো আসেই, তাহলে এটা হাদিসের অপব্যাখ্যা হবে। অবশ্যই তাকে সম্মান মানে ইসলামের যেটা নীতিমালা আছে এর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আর শরীয়ত যেখানে যতটুকু সার দিয়েছে অতটুকু তারপরেও আমি ওটা কি গ্রহণ করবো কেন, একান্ত প্রয়োজনে আমার ভিতরে তো সিএমের গুরুত্ব থাকতে হবে, এর জন্য চেষ্টা থাকতে হবে। আমরা যদি কোনো ট্রেনে যাই প্লেনে যাই আমরা কি সেখানে লেট করে যাই, যাই না, আরও আধা ঘন্টা 2 ঘন্টা আগে বসে থাকি, আর একটা ইবাদত করব, হ্যাঁ, সেই ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করবো। শরীয়ত আমাদের একটা নীতিমালা দিয়েছেন, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, কোরআন। তো আমি ওই সীমারেখাকে অতিরকম কেন করবো, আমার চেষ্টা থাকবে যে না আমি সময় মতোই খাওয়া শেষ করবো। হ্যাঁ, একান্ত কখনো কখনো যদি এমনটাই হয়ে যায় যে গিলাস পানি পান করতেছি অর্ধেক বাকি আছে, অথবা একটা লোকমা নিচ্ছিলাম সেটা বাকি রয়েছে, তখন চট করে সেটা খেয়ে নিই, হ্যাঁ, তারপরেও সে নেম এটাকে রুটিন আদত না বানায়। জি, এখানে ওলামা একরাম আরেকটা মানে ব্যাখ্যা প্রদান করেছেন হাদিসে, সেটা হলো যে তারা বলতে চাচ্ছেন ওলামা একরাম, বিভিন্ন ওলামা একরাম, যে আসলে যদি দেখা যায় যে আজান কোনো জায়গায় যে আজানকে আমরা ফলো করছি সেই আজান যদি সুবহ সাদেকের সাথে সাথে আজান হয় বরাবর টাইমে, তাহলে না খাওয়া উচিত, সেখান থেকে খাবার খানা থেকে বিরত থাকবে। আর যদি দেখা যায় যে কোনো জায়গায় না সময়ের আগে আজান দেয়, 2-1 মিনিট আগে আজান দেয়, বা আসলে সঠিক সময়ই জানে না, তারা সময় পরে সময়ে থাকতে পারে কিছু সন্দেহ আছে, তাহলে সেখানে খাওয়ার একটা সুযোগ আছে। কিন্তু যেখানে টাইম বরাবর টাইমে আজান হয় সেখানে সুযোগ নাই, হাতে যতটুক থাকবে, এমন না যে সামনে প্লেটে আছে আর প্লেট ভর্তি ভাত আছে ভাত খেয়ে ফেলবো নাহলে ভাত নষ্ট হবে, এই বিষয়টা এমন না। আসলে আসলে ইনা শব্দের অর্থ হচ্ছে পানপাত্র, সেটা হাতে আছে, আলা ইয়া দিয়ে বলা হয়েছে, বল ইনা ও আলা হাতে পানপাত্র। জি, আজকে আমি লক্ষ্য করলাম সবে আইয়ার সময় সেহেরির সময় অনেক মসজিদ সময়ের আগে আজান দিয়েছে, মানে সময় শেষ হওয়ার 3-4 মিনিট আগে আজান দিয়েছে। জি জি, এরপরে আমাদের মার্কাজ থেকে আজান দেওয়া হয়েছে। তো আল্লাহ রসুলের সরাসরি সময় যেটা নির্ভরশীল ছিল মানুষের সেহেরি হোক বা ইফতারি, হ্যাঁ, আজান শুনে খানা শুরু করো, আজান শুনে খাওয়া থেকে বিরত রাখো। কিন্তু এখন যেটা অবস্থা সেটা হলে মুয়াজ্জিনরা আমিন নয়, হ্যাঁ, তারা সময়ের প্রতি অতটা গুরুত্বও নেই, অথবা কেউ মানে বেশি সতর্কতা অবলম্বন করতে যে ইফতারির সময় দেরিতে দেয় আর সেহেরির সময় আরো আরে আগে দেয়, এটা আর একটা মুসিবত। এটা অতএব আমরা আজান নির্ভরশীল নয়, বরং প্রত্যেকেই আমরা আমাদের কাছে ঘড়ি আছে, মোবাইলের টাইম আছে, ক্যালেন্ডার আছে, আমরা এই টাইমের উপর মানে খেয়াল করবো। আর এর আগেও একদিন আলোচনা ছিল
ইফতারি তাড়াতাড়ি ক্ষেত্রে বা সেহরি শেষ করার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তাড়াতাড়ি বা শেষে যেটা সেটা হলে এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলে আমাদের ঘড়ির টাইমটা ঠিক রাখতে হবে। জি, মসজিদ সাহেবের ঘড়ির টাইমটা এমন যেন না হয় যে তাড়াতাড়ি করতে যে ওনার ঘড়ির টাইমে আজানে ইফতারির টাইম হয়ে গেছে কিন্তু আসলে এখনও আধা মিনিট বাকি আছে। তো জিনিসটা মানে বাড়াবাড়ি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অনেক ধন্যবাদ। আপনাদের আলোচনা থেকে আমরা যেটা ক্লিয়ার হলাম যে সাহরির নির্দিষ্ট সময় যেটা বলা হয়েছে সুন্নাত অনুযায়ী সেটা হচ্ছে ফজরে একটু পূর্বে, এই সময়টাকে সাহরির সময় বলা হয়। তো সাহরি করলে আমাদেরকে সাহরি নিয়ে যদি সাহরি করি তাহলে আমাদের এই সময়ে সাহরিটা করতে হবে। আর আরেকটা বিষয় যেটা আপনি বললেন যে সাহরি করছে এই সময় যদি আজান দিয়ে দেয় সে সময় আমরা কী করব, সে সময় হাদিসে রাসূলুল্লাহ যেহেতু স্পষ্ট বলেছেন যে হাতে পানপাত্র থাকলে পানপাত্রটা যেন সে শেষ করে নেয়, তার প্রয়োজনটা যেন পূর্ণ করে নেয়। কিন্তু সমস্যা যেটা হচ্ছে আমাদের আর একদল মানুষ রয়েছেন তারা এটাকে এই হাদিসটাকে একটা সুযোগ হিসেবে নেন, দেখা যাচ্ছে তারা আজান হয়ে গেছে 10-15 মিনিট ধরে খাবার খাচ্ছেন, এটা নিশ্চিতভাবে অনুচিত হবে এবং শরীয়ত লঙ্ঘন করা হবে। যেটা আমাদের শেখ হাফিজ আখতার মাদানী বললেন যে শরীয়তে প্রত্যেকটা জিনিস জায়গা একটা সীমারেখা দেওয়া আছে, সহজতা যেমন দেওয়া আছে কিন্তু সহজতাকে আপনি কেন্দ্র করে যদি সুযোগ নেন এবং আপনি যদি সুযোগের অপব্যবহার করেন নিঃসন্দেহে সেটা শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ হবে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এবার শেখ হাফেজ আখতার মাদানী আপনার কাছে আসছি, কী কী কারণে সিয়াম ভঙ্গ হয় এই বিষয়টা যদি আমাদেরকে স্পষ্ট করে একটু বলবেন। জাজাকাল্লাহ খের। এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আকারে যেটা বলব যে প্রথমেই যদি আমরা সিয়ামের সংজ্ঞার দিকে তাকিয়ে দেখি তাহলে সেখানে অলরেডি কী কী জিনিস ভঙ্গ হয়ে যাবে এটাও ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই। সৌমের শাব্দিক অর্থ আল ইমসাক, নিজেকে বিরত রাখা, বিরত রাখা। আর শরীয়তের পরিভাষায় আল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়া আনিল জিমাই ওয়া আন সাওয়াইরিল মুফাত্তিরাত, খাওয়া পান করা থেকে বিরত থাকা, সহবাস থেকে বিরত থাকা এবং সকল ধরনের সিয়াম ভঙ্গকারী কর্মকাণ্ড থেকে বিরত রাখার নাম হলো সওম। আচ্ছা, তাহলে যে জিনিসটা শরীরের মধ্যে প্রবেশ করলে উপকার হবে অথবা ক্ষতি হবে এমন জিনিস প্রবেশ করালে সেটা সিয়াম ভঙ্গ হয়ে যাবে, অথবা শরীর থেকে কোনো জিনিস বের করলে, বের করার মধ্যে হাদিসে যেটা ভাষা সেটা হলেই যে যেমন মানুষ বমি করে, বমি কখনো ইচ্ছা করে করে অথবা অনিচ্ছায় করে, তো আল্লাহ হোসেন বলছেন মান যারা আহুল কাই, কাউকে যদি মানে বমিটা বাধ্য করে বমি হওয়ার জন্য ফালা আলাইহিল কাদা, তার কোনো ফালিউতিম সমাহু, সে সিয়ামটাকে পরিপূর্ণ করবে, তার কোনো সমস্যা নেই। আর যে যদি কি ইচ্ছাকৃতভাবে বমি ভিতর থেকে কোনো দিনের সংসদকে বাহির করে দেয় তাহলে অবশ্যই তার জন্য এটা সিয়াম ভঙ্গের কারণ। আর একটা বিষয় সেটা হলে যে কেউ যদি ইচ্ছা করে শরীর রক্ত থেকে যদি রক্ত বের করে, যেমন শিঙ্গা লাগানো, হ্যাঁ, অথবা রক্তদানের বিষয় যেটা আছে, তো এই ক্ষেত্রে এটাও কিন্তু শরীর থেকে বের করা। এখন এই ক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে যদি তার জন্য ক্ষতিকর হয় অথবা তাকে দুর্বল হওয়ার কারণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে এটা না করাটাই বেশি ভালো। যদিও এই বিষয়ে দুটো হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা হুয়া মুহরিম ওয়া ইহতাজামা হুয়া সাইম, তিনি ইহরাম অবস্থায় হাজামাত করেছেন এবং সিয়াম অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছেন, আবার অপর হাদিসে তিনি সিয়াম অবস্থায় রাখাতে নিষেধ করেছেন। তো এই দুটার মধ্যে সামঞ্জস্যটা হলোই যদি ডাক্তার তাকে বলে যে রক্ত নিলে, যেমন এখন যেটা রক্তদানের বিষয়টা আমি এক্ষেত্রে বলবো যে চেষ্টা করবে যে হাজামাত বা রক্তদান এটা ইফতারির পরে সে সেটাকে করবে, কিন্তু তার আগে যদি দেওয়ার চেষ্টা করে তাহলে না করাটাই বেশি উত্তম, তারপরে যদি দিতে চাই শরীরে যেন ক্ষতি না হয় সেক্ষেত্রে করতে পারবে। যাই হোক, আর একটু ব্যাখ্যা দিয়ে বলতে চাই সেটা হলে খাওয়া হোক পান করা হোক, আরেকটা হলো জেমা, মানে দিনের বেলায় স্ত্রী সহবাস করা, এটার দ্বারা আর স্ত্রী সহবাসের আবার মারাত্মক কাফারা, শুধু কাজা নয় কাফারাও দিতে হবে, কাফারাও জটিল। আর একটা এনজাইল মানি একাজাতে, মানে নিজে ইচ্ছাকৃত হবে ওই যে কোনো জিনিস বের করা, হ্যাঁ, মনি বের করা, এটাও কিন্তু মানে রোজা ভঙ্গের মধ্যে চলে আসে। যে খুব ইচ্ছাকৃতভাবে যদি কেউ সে হস্তমৈথুনের কারণে হোক অথবা সহবাসের পূর্বের যেগুলি কাজকর্ম আছে এগুলির কারণে যদি সে নিজেকে নিয়ন্ত্রণ না করতে পারে সেগুলিতে বিরত থাকা দরকার, এটাও তার অন্তর্ভুক্ত হবে যে সে ইচ্ছা করে সে মনে করলাম। জি, আর একটা হলো যেটা বললাম যে খাদ্য জাতীয় কোনো ইঞ্জেকশান প্রয়োগ করা, এবং মহিলাদের জন্য হায়েজ এবং নেফাস রক্ত প্রবাহিত হওয়া,
মহিলাদের জন্য যদি দিনের শুরুতে অথবা দিনের একেবারে শেষ অংশে, অর্থাৎ সিয়াম সূর্য ডোবার যদি এক মিনিট আগেও যদি হাইজে রক্ত প্রবাহিত হয় অথবা নেফাস হয়ে যায়, তাহলে তার জন্য ওই দিনের সিয়ামটাকে কাজা করতে হবে। ঠিক তেমনই সিয়াম ভঙ্গ হয়ে যায় আর রিদ্দা আনিল ইসলাম, ইসলাম থেকে কেউ যদি ফিরে যায়, অমুসলিম হয়ে গেলে তার তো সিয়ামের সেতু অমুসলিম, তার কোনো প্রয়োজন নেই। আর একটা যেটা বললাম যে ইচ্ছা করে বমি করা, এগুলো জিনিস কেউ যদি করে মোতাআম্মিদান, ইচ্ছা করে জেনে বুঝে, তাহলে সিয়াম ভঙ্গ হবে। কিন্তু যদি কোনো ব্যক্তি খায় অথবা পান করে, অথবা স্ত্রী সহবাস করে ভুল ক্রমে, অথবা ভুলে গিয়েছে, অথবা ভুলে গিয়েছে, বিশেষ করে খাওয়া এবং পান করার বিষয়ে আলোচনা বলছেন যে ইদা নাসি আহাদুকুম ফা আকালা আও শারিবা, যে ব্যক্তি ভুলে গেছে যে সিয়াম অবস্থায় আছে, এরপরে খেয়েছে অথবা পান করেছে, তাহলে সে যেন তার সিয়ামটাকে পুরো করে নেয়। ফা ইন্নামা আতামাহুল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাকে খাওয়াইছে, আল্লাহ তাকে পান করাইছে। হ্যাঁ, এখানে আরেকটা ছোট্ট বিষয় বলে দিই, সেটা হলে যে কেউ যদি দেখে কোনো বাচ্চা মানে ভুল ক্রমে সিয়াম ভুলে গেছে পান করতেছে, অথবা আমি কোনো বন্ধুকে দেখছি পান করছে, তাহলে তাকে যেহেতু আল্লাহ খাওয়াচ্ছে, তাহলে আমি কি তাকে স্মরণ করে দিব কিনা? জি জি, তা অনু আলবির ভালো কাজে একজন আলোকে তা সহযোগ করবে। সেহেতু কেউ যদি খাতে দেখে, হ্যাঁ, তাহলে তাকে বলে দেবে যে তুমি তো সিয়াম অবস্থা আছো, তখন সে সতর্ক হয়ে যাবে। কি করলে সিয়াম ভঙ্গ হয় এ বিষয়ে আমরা জানলাম। এতক্ষণ কিছু কিছু বিষয় আছে যেগুলো বিষয়ে মানুষ ধারণা করে অনেক সময় যে সিয়াম ভঙ্গ হয়ে যায়, অথচ আসলে সিয়াম ভঙ্গ হচ্ছে না। যেমন ইনজেকশন নেওয়া, ইনসুলিন নেওয়া, এখন আধুনিক যুগে যেটা হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে একটু যদি বিস্তারিত ব্যাখ্যা করে বলতেন। এখানে অনেক বিষয় আছে, অনেক বিষয় আছে যেগুলোকে আমরা সিয়াম ভঙ্গের কারণ মনে করি, অথচ কিন্তু সিয়াম ভঙ্গের কারণ না। যেমন অনেকেই মনে করে আমাদের দেশে যে বমন হয়ে গেল মনে হয় সিয়াম দুর্বল হয়ে গেল, এটা মনে করি, অনেকে ভাঙ্গে না মনে করে, কিন্তু সিয়াম দুর্বল হয়ে গেল। আসলে সিয়াম দুর্বল হওয়ার কোনো কারণ নেই, হয় সিয়াম থাকবে না হলে ভাঙবে, দুটোর মাঝখানে জায়গা নাই। তো যেটা আমাদের শায়েখ উল্লেখ করলেন যে আসলে ইচ্ছাকৃতভাবে বমন করলেই সিয়াম ভঙ্গ হবে, অনিচ্ছাকৃত বা অসুস্থের কারণে কোনো কারণে যত বেশি বমন হোক না কেন, এটা সিয়াম ভঙ্গের কারণ না। ইচ্ছাকৃত কেউ মুখের মধ্যে হাত ঢুকে বা যে কোনোভাবে বমন করে দিল, তাহলে তার সিয়াম ভেঙে যাবে। লেখে যদি এমন অনার্গল হতেই আছে, একেবারে দুর্বল অসুস্থ, সেটা একটা আলাদা কথা, সেটা তো তার জন্য সিয়াম ভাঙা জায়েজ হয়ে যাবে, তখন অসুস্থ ব্যক্তির হুকুমে পড়ে যাবে। দ্বিতীয় হলো যে আমাদের শেখ বললেন যে সিয়াম ভঙ্গের একটা কারণ হলো ইচ্ছাকৃত বীর্যপাত ঘটানো, কিন্তু স্বপ্নদোষ যদি হয়, জি, যেমন রাত্রে ঘুমিয়ে আসে, স্বপ্নদোষ হলো বীর্যপাত হয়ে গেছে, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না, কারণ সে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটায়নি, এবং এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না, সিয়াম দুর্বল হবে না, কিছুই হবে না, কোনো সমস্যাই নেই, পূর্ণ করবে, এতে সিয়ামের কোনো ক্ষতি হবে না তার। অনুরূপভাবে আরেকটা কারণ আছে যেটা শায়েক বললেন যে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সিয়াম ভঙ্গ হবে, কিন্তু যদি কারো স্বপ্নদোষ হয়, কেউ দিনের বেলায় রমাদান মাসে সিয়াম অবস্থায় ঘুমিয়ে আসে, স্বপ্নদোষ হয়ে গেল, এতে তার সিয়াম ভঙ্গ হবে না এবং সিয়ামের কোনো ক্ষতি হবে না, সে সিয়াম কন্টিনিউ করবে, পালন করবে, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। তারপরে যেটা আপনি বললেন, সিয়াম অবস্থায় কেউ যদি ইনসুলিন নেয় বা কোনো ইনজেকশন নেয়, তাহলে তার সিয়াম ভঙ্গ হবে কিনা, এক্ষেত্রে বলবো ইনজেকশন হচ্ছে দুই প্রকার। এক, কিছু ইনজেকশন রয়েছে যেটা মানুষের খাদ্যের চাহিদা পূর্ণ করে, যেমনভাবে দেখা যায় যে কোনো অনেক অসুস্থ ব্যক্তি আছে যারা খেতে পারে না, তাকে বিভিন্ন স্যালাইন পোষ করে রাখা হয়, এই স্যালাইন তার খাবার স্যালাইন যেটা তার খাদ্যের চাহিদা পূর্ণ করে। আর কিছু ইঞ্জেকশন, আপনার জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল ইঞ্জেকশন করা দরকার, বা আপনার ডায়াবেটিসের রোগী ইনসুলিন না দরকার, এতে এই সমস্ত ইঞ্জেকশনে কিন্তু খাদ্যের চাহিদা পূর্ণ হওয়ার কোনো কারণ নেই, অতএব এগুলো নেওয়া যায় ইঞ্জেকশন হিসাবে, ঔষধ হিসেবে, ঔষধ হিসেবে নেওয়া যায়, এতে সিয়াম ভঙ্গ হবে না। আবার আরও কিছু আছে যে দেখবেন যে কিছু অসুখ হলে, ধরুন জ্বর হয়েছে, আমি তো একটা প্যারাসিটামল বা নাপা প্যারাসিটামল খেতে পারছি না, তো কিছু আছে যে সাপোজিটারি, যেটা বলে সাপোজিটারি না কি বলে, হ্যাঁ সাপোজিটারি, সাপোজিটারি যেটা পায়ুপদে প্রবেশ করানো হয়, এটাও কিন্তু সিয়াম ভঙ্গের কারণ না, কারণ এটাকে, এটা কিন্তু তার পাকস্থলীতে পৌঁছে না, এটা আর এটা খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত না, খাওয়া খেলে বা পান করলে তার সিয়াম ভঙ্গ হবে, এটা দিলে তার সিয়াম ভঙ্গ হবে না, কারণ এটা খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত না।
তারপর আরো যেটা মানুষের অ্যাজমারও হলে একটা ইনহেলার ব্যবহার করে, অ্যাজমারও হলে ইনহেলার ব্যবহার করে, সেই ইনহেলার যেটা গ্যাস জাতীয় মুখে একটা গ্যাস দিলে তার অ্যাজমা হাঁফানি তার থেমে যায়। তো এটা দিলে তার শ্যাম ভঙ্গ হবে কি না এ ব্যাপারেও বলবো যে এটা তার শ্যাম ভঙ্গের কারণ না, কারণ এটা তার পাকশালীতেও পোষে না এবং এতে তার খাদ্যের চাহিদা পূর্ণ হয় না, এটা খাওয়া বা পান করার অন্তর্ভুক্ত না, এজন্য এটা শ্যাম ভঙ্গের কোনো কারণ না, এটা ব্যবহার করা যেতে পারে, তো সমস্যা নেই। তারপর আরও কিছু প্রশ্ন আসে যেটা যে চোখে বা নাকে ড্রপ দিলে এটা কী হবে। এক্ষেত্রে বলবো যে চোখে ড্রপ দিলে কিন্তু সেটা আস্তে আস্তে আপনার কণ্ঠনালীতে প্রবেশ করে, আপনি দেখবেন যে চোখে ড্রপ দিলে কিছুক্ষণ পরে 10 মিনিট পরে দেখবেন যে আপনার মুখে মুক্তিত হয়ে গেছে, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে সেটা প্রবেশ করেছে নালী দিয়ে। এক্ষেত্রে চোখে বা নাকে ড্রপ দেওয়া এটা চেষ্টা করব সর্বদাই যে রাত্রে নেওয়ার, দিনের বেলা না নেওয়ার, কারণ এটা প্রবেশ করার সম্ভাবনা আছে, যেটা বোঝা যায় স্বাভাবিকভাবে। এক্ষেত্রে না দেওয়ার চেষ্টা করবেন, একান্ত প্রয়োজন হলে দেওয়া যেতে পারে, পরিমাণ দেবেন না যে ভিতরে প্রবেশ করবে, জি জি একবার সামান্য পরিমাণ দেবেন যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তারপরে আরেকটা বিষয় আছে যে কিডনি ডায়ালাইসিস করা যাবে কি না। এখানে বলবো যে কিডনি যার ডায়ালাইসিস করতে হয় সে তো আসলে অসুস্থ ব্যক্তি, তার শ্যাম ভঙ্গ করা তার জন্য জায়েজ, সেক্ষেত্রে সে শ্যাম ভেঙে ফেলবে, তার জন্য জায়েজ, সে সুস্থ হওয়ার পরে কাদা আদায় করবে, একটা শ্যামের পরিবর্তে একটা শ্যাম কাদা আদায় করবে। এমনকি কিডনি ডায়ালাইসিস যারা করছে তারা কিন্তু মানে স্থায়ী রোগ, এটা স্থায়ী রোগ, আর স্থায়ী রোগ যদি হয় সে ফিদিয়া দিতে পারে, ফিদিয়া বলবো যে ফিদিয়া একটা শ্যামের জন্য হাফ সা খাদ্য দিবে, তাহলে তার হয়ে যাবে। আর তারপরে বলবো যেটা আমাদের আলোচনায় এসে গেছে, হেজামা করা, হেজামা করলে শ্যাম ভঙ্গ হবে কিনা, আমাদের শেখ আলোচনা করেই দিয়েছেন হেজামা করলে শ্যাম ভঙ্গ হবে কি হবে না এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে। আসলে তো এখানে মতভেদ থেকে এখানে দুই রকম আছে, একবার রাসূল বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হেজামা করেছেন শ্যাম অবস্থায়, আরেকটা হলো যে নিষেধ করা হয়েছে, আল হাজম আল মাহজুম কিলাহুমা ফিন নাবা, এরকম একটা হাদিস আছে। সমন্বয় বোধহয় শেখ যেটা বললেন এটাই মনে হলো গ্রহণ করতে পারি, যে দুর্বল হয়ে গেলে, যে শরীর যদি দুর্বল হয়ে যায় তাহলে শ্যামটা ভঙ্গ হয়ে যাবে, তবে স্বাভাবিক যে সুস্থ মানুষ তার ক্ষেত্রে আর এখানে সর্বোত্তম হলো যে হেজামা যেহেতু এত জরুরি বিষয় না যে আপনি এখনই নিতে হবে, সিঙ্গা লাগানো কিন্তু এমন না যে আপনাকে এখনই নিতে হবে, এটা আপনি নিতে পারেন রাত্রে, কোনো সমস্যা নেই, জি, এমন রোগ নয় এটা যে এখন নিতেই হবে, নাহলে আপনার কোনো সমস্যা, বিরাট সমস্যা হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি রাত্রে নেবেন, তাহলে আমরা মতভেদ থেকে দূরে থাকি, সন্দেহ থেকে দূরে থাকি। অনেকে প্রশ্ন করেন যে ভাই চুল কাটতে পারবো কিনা শ্যাম অবস্থায়, না এখানে আরেকটা প্রসঙ্গ থেকে গেল যে রক্তদান করাটা, আচ্ছা বলেছেন রক্তদান করার বিষয়, যেটা সেখানেও কিন্তু রক্তদান করলে এখানে মোলামের মতভেদ রয়েছে যে আসলে শ্যাম ভঙ্গ হবে কি হবে না, তবে কাউলুর রাজে হলো শ্যাম ভঙ্গ হবে না, মানে গ্রহণযোগ্য, জি শ্যাম ভঙ্গ হবে না। তবে এখানেও বলবো যে যদি রাত্রে নিলে, রাত্রে রক্ত দিলে যথেষ্ট হয়, সেখানে কোনো সমস্যা সৃষ্টি নয়, সেটা উত্তম হবে রাত্রে দেন, আর যদি একান্তই প্রয়োজন হয় ধরো আপনি দিয়ে দেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আরও যেটা বলা যায় যে আপনার চুল নখ কাটা যাবে কিনা, এটা অনেকে প্রশ্ন করে যে ভাই শ্যাম অবস্থায় চুল কাটা যাবে কি, নখ কাটা যাবে কি, এর শ্যাম ভঙ্গের কোনো কারণই নাই, এমনিতেই মানুষ প্রশ্ন করে বা কীভাবে যে সমাজে ছড়িয়ে আছে শ্যাম ভঙ্গ হয়ে যেতে পারে, কিন্তু এগুলো শ্যাম ভঙ্গের কোনো কারণ না। আবার অনেকে প্রশ্ন করি যে ভাই খুশবু ব্যবহার করা যাবে কিনা, আতর লাগানো যাবে কিনা, এটা শ্যাম ভঙ্গের কোনো কারণ না, অপ্রয়োজনীয়, জি অপ্রয়োজনীয় প্রশ্ন। যদি আতর লাগালে শ্যাম ভঙ্গ হতো তো কোনো নারী যারা রান্না বাড়া করে তো শ্যামই হতো না, যত রান্নার যত সুঘ্রাণ তার নাকে আসে তো শ্যামই হতো না, শ্যাম ভঙ্গের কোনো কারণ না। আবার অনেকেই প্রশ্ন করেন যে পিপাসা লাগলে কুলি করা বা পেস্ট ব্যবহার করা দাঁত ব্রাশ করার সময় এটা শ্যাম ভঙ্গের কারণ কি না। এখানে বলবো যে কুলি করা খাওয়া বা পান করা অন্তর্ভুক্ত না, বা গোসল করা ধরেন আপনার প্রচণ্ড গরম শ্যাম অবস্থায় আছেন, প্রচণ্ড গরম আপনার গলা শুকিয়ে গেছে, হয়তো আপনি গোসল করলে একটু ভালো লাগবে, বা কুলি করলে আপনার ভালো লাগবে, তো আপনি কুলি যদি করেন বা গোসল করেন এটা শ্যাম ভঙ্গের কোনো কারণ না, যদি কণ্ঠনালী অতিক্রম না করে, অত কণ্ঠনালী অতিক্রম না করে সতর্ক থাকবে, সতর্ক থাকতে হবে যেন আমার কুলি করা বা গড়াগড় করা কণ্ঠনালীর ভিতরে যেন প্রবেশ না করে, তাহলে এটা কোনো সমস্যা নাই। আর পেস্ট ব্যবহার করা একই কথা বলবো, পেস্ট ব্যবহার করাতে শ্যাম ভঙ্গের কোনো ক্ষতি হবে না, শ্যামের কোনো ক্ষতি হবে না, বরং সতর্ক থাকতে হবে পেস্ট যেন কণ্ঠনালীর ভিতরে প্রবেশ না করে, তাহলে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ খাইরান। এখানে আরেকটা প্রশ্ন বাকি থেকে যাচ্ছে,
আমাদের মধ্যে অনেকে আছেন হার্টের রোগী, তারা হঠাৎ করে বুকে ব্যথা উঠলে নিডোকার্ড নামে একটা স্প্রে তাদের নেওয়া লাগে, জিহ্বার তলায় দেওয়া লাগে। জি জি। তো স্প্রেটা অনেক সময় কন্ট্রোনালি অতিক্রম করে, তো এটা তাদের জন্য নেওয়াটা কতটুকু যায় যাবে? যে এখানে বলবো নিলে তার সিএম ভাঙবে কিনা, যে এখানে বলবো যে যেহেতু তার কন্ঠনের ভেতরে প্রবেশ করে এটা আমরা শিওর, সেহেতু যদি নেওয়ার প্রয়োজন হয় সে অবশ্যই একটা বড় ধরনের রোগী, সে সিয়াম ভেঙে ফেলবে। জি জি। কারণ নেওয়াটা তার জন্য জরুরি সেই সময়, সে সেদিন সে ওটা ব্যবহার করবে এবং সে সিয়াম ভেঙে ফেলবে, এটার কাদা আদায় করবে পরবর্তীতে যখন সুস্থ হবে, তখন সে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম কাদা আদায় করবে। কিন্তু এটা যদি নেয় তাহলে সিয়াম ভেঙে যাবে, কারণ এটা পান করার অন্তর্ভুক্ত হবে, যেহেতু কণ্ঠনালীর ভেতরে সেটা প্রবেশ করছে। আচ্ছা, এই বিষয়ে আমি আরও দু একটা কথা যোগ করতে চাই। সাধারণত দেখি প্রশ্ন করে অনেকেই যে সিয়াম অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে কি না, মেসওয়াক করা যাবে কি না। আর মেসওয়াক করা যাবে বলতে ওটা ভয় করে, কারণ আমাদের দেশে যেটা মাঝহাবি ফতোয়া আছে, শরীর থেকে রক্ত বের হলে সিয়াম ভঙ্গ হয়ে যায়, বেশি পরিমাণ তো কম পরিমাণ বের হলে অনেকে ভয় করে যে বেশি আর কমের পরিমাণটার ব্যাপার আছে। অনেক সময় কাজ করছে, নখ কাটতেছে, একটু রক্ত বের হয়ে গেলো, মানে সিয়াম ভঙ্গ হলো কিনা। তো এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া যে আসলে এই কারণে সিয়াম ভঙ্গ হয় না। রক্ত তো আমরা জানলাম, রক্ত দান করলেও যদি সেটা একান্ত প্রয়োজনে দান করতে হয় তাতেও সিয়াম ভঙ্গ হয় না। আর এটা হঠাৎ করে যদি কোথাও হাত কেটে যায়, এটা তো আমার কোনো কিছু নেই, এখানে আমার তো কোনো অপরাধের কিছু নেই, এটা দ্বারা সিয়ামের কোনো সমস্যা নেই। প্রয়োজনে তেলও দিতে পারবে, মেসওয়াক করতে পারবে, মেসওয়াক করতে গিয়ে যদি একটু রক্ত বের হয় এটাতে কোনো সমস্যা নেই। ঠিক তেমনই ভেসলিন, যেমন শীতের সময় এটা অনেক সময় প্রশ্নে আসে, হ্যাঁ, যে ঠোঁটে ভেসলিন দিতে পারবো কিনা, কারণ ঠোঁটে দিলে ভিতরে যায় কিনা, এগুলি জিনিস কিছু কিছু আছে যেগুলি শরীয়তে জায়েজ, কিন্তু মানুষ এটাকে কাবাহাত মনে করে। আমি আর একটা কথা একটা যোগ দিই, সেটা হলেই আমাকে একজন বলছিলেন যে কোনো এক মুফতি অনুমান ভিত্তিক যে ফতোয়া দেয় তার একটা নিদর্শন হলেই যে একজন ব্যক্তি এখান থেকে ওমরা করতে গেছে সৌদি আরবে রমজান মাসে, সে মুফতি সাহেব আর মসজিদ হারামে বসে ফতোয়া দিচ্ছে যে সিয়াম অবস্থায় পানি দ্বারা ইস্তেনজা করা যাবে না, বলছে পানি দিয়ে ইস্তেনজা করতে গেলে হয়তো কিছু অংশ পানি ভিতরে চলে যেতে পারে। তো এই ধরনের ওই এইগুলি সব কিন্তু একই ধরনের, যে ভেসলিন দিতে পারবে না, তারাই বলে সুরমা লাগাতে পারবে না। জি 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 জি, মানে অজগবি কথা, বা শরীয়তকে অযথা মানুষের জন্য কঠিন করে দাও। এই ধর অথচ শরীয়ত কিন্তু এটাও বলছেন, যেমন কোনো মহিলা যদি রান্না করতে যায় তা সে যদি প্রয়োজন মনে করে যে কী জানি লবণ দিয়েছে কি না, হ্যাঁ, যেটা খাদ্য জিনিস, লবণ ছাড়া খাতেই পারবে না, অথবা বেশি হয়ে গেলে সমস্যা, তো সেই ক্ষেত্রে সামান্য যদি সে কোনো সাচা সাথে নেই, হ্যাঁ, তাহলে সেটা শরীয়তে কিন্তু জায়েজ, এটা বৈধতা সম্পর্কে ওলামা ইকরামদের একমত, এরকম সমস্যা নেই। তবে খেয়াল করতে হবে যেন ওই সারটা কন্ট্রোলে না যায়, ভিতরে না যায়, যতটুকু প্রয়োজন অতটুকু নিয়ে সঙ্গে সঙ্গে মুখটাকে দিলে কিন্তু বোঝা যাবে। জি জি জি, পরিষ্কার করে দিবে। জি জি। এখানে আরেকটা বিষয় থাকলো যে অনেকে মনে করেন যেহেতু রাসূলুল্লাহ বলেছেন যে হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ কখনো জানাতে যাবে না, তো সেক্ষেত্রে অনেকে ধারণা করেন যে সুদখোরের সিয়ামটা আসলে হচ্ছে কি না, বা যারা হারাম পয়সা উপার্জন করেন তাদের সিয়ামটা হয় কি না। জজাকাল্লাহ খাইরান। এখানে বলবো যে আসলে সিয়াম ভঙ্গ হওয়া আর সিয়াম কবুল না হওয়া দুটা দুই জিনিস। সুন্দর কথা বলছেন, এটা সিয়াম ভঙ্গের কারণ না, কিন্তু কবুল হওয়ার জন্য বাধা। যদি আপনার খাদ্য হালাল না হয়, পানীয় হালাল না হয়, হারাম হয়, তাহলে কবুল হবে না, কিন্তু সিয়াম ভঙ্গ হবে না। এক্ষেত্রে কি করবে, সে কি সিয়াম ছেড়ে দেবে? সিয়াম রাখবে অবশ্যই, কারণ সিয়াম তার জিম্মায় আছে, অবশ্যই সিয়াম পালন করবে। এই ক্ষেত্রে সে হারাম ফরজিয়াত আদায় হয়ে যাবে, এই ক্ষেত্রে সে অবশ্যই হারাম ছেড়ে দিবে। তার গুণা তার উপর হবে, সেগুলা যে দাঁড়িয়ে না রাখলে কি মিথ্যা বলে তা তো যায়, তা না। হারাম সবার জন্য হারাম খাদ্য, এটা একটা বাধা, দোয়া কবুলের জন্য বাধা, এবাদত আল্লাহর কাছে কবুলের জন্য বাধা। অবশ্যই ওই ব্যক্তি আমাকে নসিহত করবো সে যেন হারাম ছেড়ে দেয়, যেহেতু সে কষ্ট করে ইবাদত করছে, সারাটার দিন সিয়াম অবস্থায় আছে কষ্ট করে, এ যদি আল্লাহ আবার কবুল না হয় তাহলে কী লাভ? আমি তো বেশি খাওয়ার জন্য দুনিয়ায় হারামের দিকে যাচ্ছি, যে খাওয়াটাই যদি আমি না পারি তাহলে কী লাভ এটা? জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবত কী কী বিষয়ে সিয়াম ভঙ্গ করে না সে সমস্ত বিষয়ে শেখ শরীফুল ইসলাম আদানির কাছে শুনলাম। তো আশা করি আপনারা মোটামুটি আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আমি শেখ আখতার মাদানি আপনার কাছে এবার আসবো, যে আমাদের মধ্যে অনেক মুরব্বী রয়েছেন যারা রেগুলার তারা তাহাজ্জুদ আদায় করেন, আলহামদুলিল্লাহ অনেক যুবক শ্রেণীও রয়েছেন যারা রেগুলার তাহাজ্জুদ আদায় করেন, তো যখন রমজানের সময় হয় তখন তাদের জন্য তারাবি সালাত মানে একই তো কিয়ামুল লাইল হিসাবে তাহাজ্জুদ তারাবি একই সালাত,
তো তারা তাহাজ্জুদ পরিত্যাগ করে তারা তারাবি সালাতে এসে মসজিদে জামাতে যুক্ত হবে কিনা, এই বিষয়টা একটু জানা দেন। আবার জাজাকাল্লাহ খায়ের। যদিও এই বিষয়ে আমাদের একটা আলাদা টক শো আছে কেয়ামুল লাইলকে কেন্দ্র করে, ওখানে বিস্তারিত আলোচনা আছে এই বিষয়ে। তারপরে যেহেতু আমাদের মাসাইলে সিয়াম বিষয়ে আজকে আলোচনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে সংক্ষিপ্ত আকারে যেটা বলবো সেটা হলে যে আসলে তারাবি আর তাহাজ্জুদ দুটা আলাদা জিনিস নয়। তারাবি যেটা সেটাই তাহাজ্জুদ, সেটাই কেয়ামুল লাইল, সেটাই সালাতুল লাইল। আসলে ওলামা তারাবি এটা ওলামা একরাম এটা এই ভাষাটাকে ব্যবহার করেছেন বেশি, হাদিসের মধ্যে ভাষা নাই, কোরআনের মধ্যে ভাষা নাই। কোরআনে আছে কেয়ামুল লাইল, সালাতুল লাইল, হ্যাঁ এগুলি আছে, অথবা তাহাজ্জুদ আছে, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। তারাবি শব্দের অর্থ হলো আরাম গ্রহণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার রাকাত পড়তেন, এরপরে কিছুটা বিশ্রাম নিতেন, তারপরে আবার বাকি চার রাকাত পড়তেন। ওই যে দুই চারের মাঝে যে একটু বিশ্রাম নিতেন সেটার নাম হলো আসলে তারাবি। আর একটা পার্থক্য করেছেন ওলামায়ে কেরাম, সেটা হলে যে এশার পর যদি পড়ে তাহলে সেটা তারাবি, আর শেষ রাত্রে পড়লে সেটা তাহাজ্জুদ। আমি মনে করি এই পার্থক্য করার কোনো পিছনে দলিল নেই। দলিল এই জন্য নাই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার যেটা আদত অভ্যাস যেটা ছিল, সাধারণত তিনি তাহাজ্জুদ শেষ রাত্রেই পড়তেন। কুমিল্লাইলা ইল্লা কালিলা, হ্যাঁ আল্লাহ পাক বলছেন ফাতাহাজ্জাদ বিহীন আফিলাত আল্লাহ, রাত্রে কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন। তো তিনি তো তাহাজ্জুদ পড়তেন, পড়তে পড়তে একেবারে সব সাদেকের আগের মুহূর্তে যেয়ে তিনি তাহাজ্জুদ ছাড়তেন। সেহেতু ওনার দৈনন্দিন এটাই নিয়ম ছিল, বিশেষ করে মানে রমজান মাসে ওনার আদরটা কী ছিল। তো উনি তো একা একাই পড়তেন বেশিরভাগ, আর তিন দিন পড়েছেন জামাতের সাথে। সেই তিন দিনটা কোন দিন ছিল? 23 তারিখ, 25 তারিখ আর 27 তারিখ, মানে এটা রমজানের মধ্যে, এবং বিশেষ করে রমজানের আবার শেষ দশকে। শেষ দশক মানে যেই শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিহাদ বেশি করতেন ইবাদতের মধ্যে, তাহলে সেই শেষ দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু এটাকে তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, কিয়ামুল লাইল বলেন, একই জিনিস তিন টাইমে পড়েছে। প্রথম প্রহরে একবার, রাতের অর্ধেক রাতের একবার, আর শেষ রাত্রে একবার। তাহলে উনি কি বলেছেন যে আমি প্রথম দিন যেটা পড়লাম এটা তারাবি, আর মাঝখানেরটা কেমন লাইল, তারপরেটা তাহাজ্জুদ? উনি তো ভাগ করেননি, এটা ভাগ আমরা আছি, ভাগ আমরা করছি, আমাদের সুবিধার জন্য ভাগ করছি। তো সেই ক্ষেত্রে যে বলবো যে যারা নিয়মিত তাহাজ্জুদ পড়েন, তারা যদি এখানে জামাতের সাথেও পড়তে চান, যে তারাবিও পড়তে চান জামাতের সাথে, তাদের জন্য উত্তম যেটা হবে সেটা হলে যে উনি যদি বেশি কোরআন না পড়তে জানেন, বেশি লম্বা কেরাত না পড়তে জানেন, তাহলে সেক্ষেত্রে তো রমজান মাস, হ্যাঁ বরকতের মাস, সেই হিসেবে যদি তারাবি জামাতের সাথে আদায় করে তাহলে অবশ্যই সে জামাতের সওয়াব পাবে। এখন শেষ রাত্রে উঠে, হ্যাঁ সে তাহিয়াতুল উযু পড়ে এবং তার সাথে আরও এক দুই রাকাত নফল নফল হিসেবে যদি গণ্য পড়তে চাই, আমি বলবো এটা ইনশাআল্লাহ শরীয়তে এরকম কোনো মানা নাই। যেহেতু আলোচ বলছেন সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের রাখাত দুই দুই রাকাত, সেখানে কোনো সীমারেখা বলে নাই। এই জন্য ওলামা ইকরাম বলছেন নফল হিসেবে কেউ যদি পড়তে চায় অতিরিক্ত কিছু পড়তে পারবে, তবে এটা যেন অভ্যাস এবং আদত না বানায়। আর যারা না মাশাআল্লাহ মানে বেশি কোরআন পড়তে জানে, কেরাত লম্বা করে পড়তে জানে, হ্যাঁ অথবা ইনি যেরকম যদি বেশি লম্বা রুকু করতে চান, বেশি লম্বা সেজদা করতে চান, তাহলে উনি শেষ রাত্রে পড়ায় তার জন্য বেশি ভালো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাত কায়েম করেছেন কিন্তু নিজেই তিনি জামাত শরীক হন নাই, তিনি একাই পড়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিন দিন পড়াইছেন জামাতের সাথে। এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দিই, এটা অনেকেই বলছেন জামাতের সাথে পড়া বেদাত, আল্লাহ শুধু তিন দিন পড়েছেন আমরা বাকিটা পড়বো কেন? জি না, এটা এটা একটা মানে বেদাতি ইখতিলাফ, এটা সাহাবায়ে কেরাম এই বিষয়ে কেউ ইখতিলাফ করে না। এর সমস্ত আলেমদের একমত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তিন দিন পড়লেও কারণবশত যেন ফরজ না হয়ে যায় এই জন্য তিনি ছেড়ে দিয়েছেন, এটা সবাই মেনে নিয়েছে। এই জিনিসটাই ওমর রাদিয়াল্লাহু আনহু বুঝে উনি পুরা মাস জামাত চালু করেছেন। জি জি জি, জামাতের মধ্যে কোনো বেদাতে কোনো গন্ধ নেই, আর জামাতের সাথে পড়া অবশ্যই উত্তম বিষয়। আলোচনা জামাতের সাথে পড়াইছেন, পড়াতেন হয়তো বা যদি আশঙ্কা না থাকতো, ওমর যেন জামাতের সবের জন্য সাহাবা ইকরামদেরকে একত্রিত করলেন, কিন্তু তারপরেও তিনি বলেছেন যে ওয়াল্লাযীনা ইয়ানামুন, যারা শুয়ে আছেন, খায়রুম মিন হাউলা, যারা জামাতের সালাতায় বসেন তার তাদের চেয়ে বেশি উত্তম, ইউরিদুন আখিরাল লাইল, তারা শেষ রাত্রে পড়তে চায়। অতএব যে ব্যক্তি মানে পুরা বছরেই তাহাজ্জুদ নিয়মিতভাবে পড়ে থাকেন ওনার জন্য বেশি ভালো, যে উনি তাহাজ্জুদের সময়, যেহেতু ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে দোয়া কবুলের সময়, হ্যাঁ তবে উনি যদি কেরাত কম জানে তাহলে জামাতের সাথে পড়তে পারে। জি জি, ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। শেখ শরীফুল ইসলাম আদানি, আপনার কাছে আমরা এবার আসবো। ইফতার প্রসঙ্গে কিছু প্রশ্ন, ইফতারের সুন্নত আসলে কী, কোন সময় ইফতার করতে হয় বা ইফতার কীভাবে করতে হয়, কী কী খাবার দিয়ে করলে ভালো হয়, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী খাবার দিয়ে
ইফতার করতেন এবং ইফতার কীভাবে শেষ করতে হয় এই বিষয়গুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন। জাযাকাল্লাহু খাইরান। ইফতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের যারা সিয়াম পালন করে তাদের জন্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার নিকটে ওই সময়টা যখন সায়েম ইফতারের মুহূর্তটা আল্লাহ অনেক খুশি হন সেই সময় বান্দার প্রতি। তো ইফতারের সুন্নাতটা কী 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 বিষয় আছে, ইফতারের সুন্নাতগুলো আসলে কী কী, সেখানে বলবো যে প্রথমত ইফতারের সময় আমরা বিভিন্ন কথাবার্তায় মগ্ন না থেকে দোয়া করা। আমরা বর্তমানে দেখা যায় যে ইফতার সামনে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছি, সবচাইতে বেশি দেখি যে কে কার গীবত করছে, একটা পাপে জড়িত হয় অনেকে ইফতার নিয়ে, কে কী করলো, এ করেছে, ও করেছে, বিভিন্ন সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি। এগুলো তো করা যাবে না। দুনিয়াবি অনেক কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকি, সেগুলো থেকে বিরত থেকে আল্লাহর কাছে দোয়া করব, কারণ সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, দোয়া কবুল করেন। আর আমরা ইফতার করা পর্যন্ত আমরা সিয়াম পালনকারী হিসেবে থাকি, সেই মুহূর্তটা আমরা আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করব। আলাদা একটা হাদিস আছে, মানে যে ইন্দা ফিতরি ও তাকা উমিরান নার, জি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি ইন্দা কুল্লি ফিতরিন উতাকা, জি, নিশ্চয় আল্লাহর নিকটে আল্লাহর জন্য প্রত্যেক ইফতারের, হ্যাঁ, ইন্দা কুল্লি ফিতরান, মানে প্রত্যেক ইফতারের সময় মানে কিছু মানুষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কিছু মানুষ রয়েছে। তো এটা যেহেতু স্পষ্ট হাদিসে এসেছে, অতএব ওই সময়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই আমরা বিভিন্ন কথাবার্তায় মগ্ন না থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করব, এক সুন্নাত। দুই, ইফতার করব তাড়াতাড়ি, যেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াজালুন নাসু আলা খাইরিন মা আজ্জালু আল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর থাকবে যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। আর একটা হাদিস যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াজালুদ্দীন যাহিরান, দীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, মা আজ্জালান্নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা ইফতার দেরিতে করে, তবে আমাদের মুসলিমরা আমরা কী করবো, ইফতার তাড়াতাড়ি করব, এতে দিন বিজয়ী থাকবে, ইহুদি নাসারাদের দিন থেকে ইসলাম পৃথক হবে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, সতর্কতার কারণে যে দেরিটা মাঝে মধ্যে আমরা করি এটা প্রয়োজন নেই, এটা কোনো সুযোগ নাই, আসলে প্রয়োজন নাই বলতে এটা কোনো সুযোগই নাই, সুযোগ নাই কেন, হ্যাঁ, যে এই বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, সুযোগ নাই কিভাবে বলবেন, যেটা আল্লাহ তাআলা বলছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল, যেখানে বলছেন যে তোমরা সুবহে সাদিক পর্যন্ত খাও পান করো আর সিয়াম পালন করো, কখন পর্যন্ত, ইলা লাইল, রাত পর্যন্ত। এখানে যেটা ইলা হরফে জার, তো এই ইলাটা কি অর্থ বহন করে, এই ইলাটা অর্থ বহন করে যে জামান ওয়াল মাকান, দুটাই, একটা স্থান এবং সময়ের শেষ বোঝানোর জন্য আসে। এবং এখানে একটা কায়দা যেটা বলা যায় যে ইলা এর আগের অংশ এবং পরের অংশ যদি একই জিনস হয় তাহলে আগের অংশের সাথে পরের অংশটা অন্তর্ভুক্ত হবে। যেমন আল্লাহ বলছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, তারপর তোমাদের দুই হাতের কোনোই সহ ধৌত করো, ইলাল মারাফিক। তো ইলাল মারাফিক বলতে মাল মারাফিক, কারণ ইলা এর আগের অংশ এটা আর ইলার পরের অংশ এটা, এই দুইটা একই জিনিস। যদি মারাফিক শব্দটা না থাকতো তাহলে কিন্তু এই পর্যন্ত ধৌত হতো, জি জি, মারাফেক শব্দটা উল্লেখ করার কারণে একটু জটিল হয়ে যাচ্ছে, আমাদের দর্শকরা এটা বুঝবেন না হয়তো, সংক্ষিপ্ত, হ্যাঁ, ইলা লাইল, সেটাই বলতেছি যে আসলে তো ইলা ইন্তেহাল গায়ে ব্যবহার হয় আর কি, তো সময় মানে শেষ বোঝানোর জন্য। কিন্তু যদি জিনস আলাদা হয়, যেমন দিন এবং রাত বলা হয়েছে আতিম মুসিয়াম ইলা লাইল, দিনে সিয়াম পালন করবে রাত পর্যন্ত, দিন আর রাত একই জিনস না, অতএব রাত এর অন্তর্ভুক্ত হবে না, একবারে সময় এক মিনিটও আসবে না, সেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখানে একটাই সেটা এলে যে মানে একটু আবার ইয়াকিন হতে হবে, ঘড়ির টাইম নিশ্চিত, ঘড়ির টাইমটা ঠিক আছে, অবশ্যই নিশ্চিত হতে হবে, আর ঘড়ির টাইম যেহেতু এখন আলহামদুলিল্লাহ ক্যালেন্ডার আছে, সময় জানা আছে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ওনারা তো চোখে দেখতেন যে সূর্য ডুবলো কিনা, জি, হ্যাঁ, তো সূর্য ডুবে গেছে, ব্যাস ওটাই ইয়াকিন, জি, ওটাই ইয়াকিন। এখন অরিজিনাল যদি নাও ডুবে থাকে তারপরে তা সিয়াম শুদ্ধ, জি, এখন বর্তমানে যে প্রযুক্তির জামানা, এখন তো আমরা ইয়াকিন রাখতেই পারি, আমরা সাধারণ চোখে যা দেখতে পাই না তা যন্ত্রের মাধ্যমে সেটা দেখা সম্ভব হয়,
অতএব এখানে ইয়াকিনের কোনো সন্দেহ, ইয়াকিনের মধ্যে কোনো সন্দেহ জাগার কোনো অবকাশ নাই। সেই জন্য আমরা বলবো যে যে ইফতারের সময় যে সূর্যাস্ত এতটাই, আবার তিন চার মিনিট পাঁচ মিনিট যোগ করে বলবো যে ইফতার এতটাই, এটা বলার কোনো সুযোগ বর্তমানে নেই। তারপর যেটা বলবো ইফতারের সুন্নাত আরও একটা হলো যে আমরা যখন ইফতার করবো তখন রুতব দিয়ে ইফতার করার চেষ্টা করবো। রুতব বলতে কাঁচা খেজুর। আমরা যখন সৌদি আরবে ছিলাম তখন দেখা যায় সৌদি বাহরাইন বলেন সেগুলো তো রুতব পাওয়া যায়, খেজুর অর্ধেক পাকা অর্ধেক কাঁচা, অর্ধেক পাওয়া দেখা যায়, এটা হলো মূলত রুতব। তো এটা আমাদের দেশে পাওয়া যায় না সাধারণত, রাসূল এভাবে খেতেন, এভাবে খেতেন। হাদিসে যেটা এসেছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউফতিরু আলা রুতাবাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুতাব দিয়ে ইফতার করতেন। তারপর বলছেন যে ফাইন লাম তাকুন রুতাবাত, যখন রুতাব না থাকতো তখন কি করতেন, ফালা তামরাতিন, তখন তিনি খেজুর দিয়ে, শুকনা খেজুর, খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইন লাম তাকুন, যদি খেজুরও না পেতেন তখন কি হতো, হাসা হাসাওয়াতি মিম্মা, তখন কয়েক ঢোক পানি পান করতেন, পানি পান, পানি দিয়ে ইফতার করতেন। তা ইফতারের সুন্নাত আমরা রুতাব দিয়ে চেষ্টা করবো। রুতাব নাই আমাদের দেশে, পাওয়া যায় না স্বাভাবিকভাবে, খেজুর পাওয়া যায়। তা আমরা খেজুর যেটা শুকনা খেজুর সেটাও আমরা, শুকনা বলতে আমাদের দেশে আবার বোঝানো হয় যে একটা শক্ত খেজুর, ওইটা আসলে তা না, রুতাবের পরে যে খেজুরগুলো সেগুলো সবই হলো খেজুর। তো এই খেজুর, যে কোনো খেজুর দিয়ে আমরা ইফতার করার চেষ্টা করবো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সেটাও যদি আমাদের না থাকে, অনেক গরিব মানুষ খেজুর করার সামর্থ্য নাই, তাহলে আমরা পানি দিয়ে ইফতার করবো, পানি সবার কাছে আছে। আমরা অনেকে দেখা যায় পানি পান করা বাদ দিয়ে আগেই কোনো যাবে খাবার, খাবার খাওয়া শুরু করে দিই, হয়তো মুড়ি টুড়ি মাখানো আছে, মুড়ি দিয়ে ইফতার করা শুরু করলাম, কিন্তু সামনে পানি রাখা আছে। তো সুন্নাতি জিনিস আছে আমার সামনে, পানি কমপক্ষে পানি আছে, খেজুর অথবা পানি, খেজুর অথবা পানি দিয়ে আমরা ইফতার করবো, এটা সুন্নাত। তারপর ইফতারের আরেকটা সুন্নাত হলো যে আমরা বিসমিল্লাহ বলে ইফতার করবো, বিসমিল্লাহ বলে ইফতার করবো এবং আলহামদুলিল্লাহ বলে শেষ করবো। ইফতারের যে বর্ত প্রচলিত দোয়া সেটা আসলে সহিহ হাদিসের প্রমাণিত, যে দোয়াটা আমরা আগে পড়তাম, জি, এই দোয়াটা সহিহ হাদিসের প্রমাণিত না, এই জন্য সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে ইফতার শুরু করব, আলহামদুলিল্লাহ শেষ করব। ইফতার শেষ করার পরে একটা সহিহ হাদিসের দোয়া প্রমাণিত, সেটা হলো যাহাবাত জামাউ ওয়াবতালাতুল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ, এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব, এটা সহিহ হাদিসের প্রমাণিত। জাযাকাল্লাহ খাইরান। এখানে একটা প্রশ্ন যে আমরা জানি যে ইফতার খাওয়ানোটা খুব সওয়াবের একটা কাজ, তো বর্তমানে আমরা যেভাবে মানে ঘটা করে ইফতার মাহফিল করি বহু মানুষকে একত্রিত করে, এটা নিয়ে অনেক ওলামায়ে কেরাম আপত্তি করেন, তো বিষয়টা আসলে আমাদের কী দৃষ্টিতে দেখা উচিত? জাযাকাল্লাহ খাইরান। ইফতারের ফজিলত তো অবশ্যই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কাউকে ইফতার করায় তাহলে সে তার সিয়ামের সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে এবং তার নেকি থেকে কোনো কিছু কমানো হবে না। অবশ্যই ইফতার করানো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ নেকির কাজ, সেটা তো অবশ্যই। কিন্তু ইফতার মাহফিল নিয়ে যদি আমরা দেখি তাহলে তিন ধরনের মাহফিল দেখতে পাবো। এক ধরনের মাহফিল কোনো উদ্দেশ্য হাসিলের জন্য, ধরেন কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ আসলো, সে একটা ইফতার পার্টি দিল, যে লোকজন মনে করলো যে আমার কিছু ইফতার পার্টি, ইফতার তো পার্টি না, জি, তো এটা করলো, এর মাধ্যমে কিছু জনসমর্থন হাসিলের চেষ্টা করলো, এটা একটা। আরেকটা হলো যে ইফতার মাহফিল আল্লাহর উদ্দেশ্যেই করছি কিন্তু এর মধ্যে কিছু শিরিক বিদাত জড়িয়ে দিচ্ছি, বিভিন্ন বিদাতে জর্জরিত, ইফতার মাহফিল নিয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠান করলো, দেখা যাচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে ইফতারের আগে, এ একটা। আর আরেকটা হলো যে একেবারে সুন্নাত মোতাবেক মানুষকে ইফতার করার উদ্দেশ্যে, ইফতার করানোর উদ্দেশ্যে ইফতার করাচ্ছে নেকির উদ্দেশ্যে, এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের দেশের মানুষ মানে অধিকাংশ মানুষ একেবারেই ইসলাম সম্পর্কে অজ্ঞ, তো এর মাধ্যমে যদি কিছু ইসলামের বাণী তাদেরকে শোনানো যায়, এতটুকু উদ্দেশ্য, এই উদ্দেশ্যে কিছু ইফতার মাহফিল হয়, তাহলে আমরা এই শেষেরটা যেটা বললাম এটা জায়েজ, আসলে এটা এটাকে না জায়েজ বলার কোনো সুযোগ নেই এবং এটা হওয়া উচিত। আমাদের দেশে, আমাদের দেশে অধিকাংশ মানুষ মূর্খ মানুষ, ইসলাম সম্পর্কে কিছু জানে না, তাদেরকে এই উদ্দেশ্যে, যেহেতু ইফতারের উদ্দেশ্যে সবাই একত্রিত হয়, অন্য কোনো সময় আপনি মসজিদে ডাকলে তাদের আসবে না, মসজিদে আসে না, অনেক মানুষ আসে না, আসলেও কম আসে, কিন্তু এই সময়টা মানুষকে পাওয়া যায়। তো এটাকে যদি আমরা ইসলাম প্রচারের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করি তো অবশ্যই এটা নেকির কাজ হবে এবং এটা করাই উচিত। আর যেটা দ্বিতীয় নম্বর যেটা বলেছি যে এটা উদ্দেশ্য কিছু ইয়ে করে তার মধ্যে আবার বিদাত করছে, একটা উদ্দেশ্য যে একটা বিদাতে অনুষ্ঠান করে ফেলছে এর মধ্যে, তাহলে একটা নেকির কাজ করতে এসে এখানে আবার কিছু পাপের কাজ করে ফেলছে,
তো এটা থেকে আমাদের অবশ্যই বিরত থাকা উচিত। আরেক প্রকার মানুষ যেটা, যারা মনে করছেন যে ইফতার পার্টির মাধ্যমে দুনিয়াবী কিছু স্বার্থ হাসিল করব, এটা আসলে জায়েজ নেই, এটা থেকে বিরত থাকা আমাদের উচিত। তাহলে একটু যোগ করি, সেটা হলে নেকি কি সবে পাবে? তিন ধরনের তারা নেকি পাবে না? যে ব্যক্তি রাজনৈতিক কারণে জনসমর্থনের জন্য যদি ইফতারি করায়, তার তো নিয়তই নেই, ওটা তো হবে না। যত মানুষকে খাওয়া ওটা সব থেকে মর্জিত। এই জন্য যারা আমাদের যে ভাইরা এগুলো করতেছে, ওরা যদি নিয়তটাকে আগে শুদ্ধ করে নেই, হ্যাঁ, নিয়তের কারণে সবও পাবে, জনসমর্থনও পাবে, কিন্তু মূল লক্ষ্য যেন হয় আল্লাহ সন্তুষ্ট। আর বেদাতকারী যারা আছে, ওরা তো সব ক্ষেত্রে বেদাতকেই সব করে থাকে, প্রধান দিয়ে থাকে। আর তিন নম্বর ক্ষেত্রে যেটা ভাই বললেন যে ঠিক আছে, এটার প্রয়োজনও আছে মাসায়েল ক্ষেত্রে। তবে এখানে আরেকটা জিনিস যদি যোগ করা, সেটা হলে যে অধিকাংশ দেখা যাচ্ছে ইফতারি মাহফিলে ধনীরা ধনীকেই ডাকে, মানে আসলে মানফাত তারা সাইমান ফালাহু মিছল আদের সাইম। হ্যাঁ, তো আসলে এমন তো বহু মানুষ আছে যারা ইফতারি কিনতে পারে না, হ্যাঁ, আর ধনীরা দেখা যাচ্ছে তাদের সামনে হরেক রকম ইফতারি খেতে পারবো এতটুকু, কিন্তু সামনে রেখেছে আরও অনেকগুলি। আর তার সামনে গরিব হয়তো রাস্তায় ইফতারি করতেছে, ও বেচারা একটা পানি অথবা একটা খেজুর বা সামান্য কিছু তার সামনে আছে। তো আসলে সব কিছুর মধ্যে যেন মানে দুনিয়া জড়িত হয়ে গেছে আমাদের মধ্যে, মানে ইখলাস বা রুহ আমাদের ভিতরে নাই। তো ইফতারি মাহফিল দিনের স্বার্থে হলেও সেখানে গরিবদেরকে অগ্রাধিকার দেওয়া দরকার, যারা নাকি ইফতারি ভালো কিনতে পারে না। আমরা বাড়িতে যারা সমর্থবান আছেন তারা, হ্যাঁ, কত রকম ইফতারি বানাচ্ছে, মেয়ে আর মা বোনরা দেখা যাচ্ছে জহরের আগে থেকে নেই ওই কাজে লিপ্ত আছে, কোরআন তেলাওয়াত করতে পারছে না, জিকির আছে করতে পারছে না, শুধু ইফতারি কি আইটেম, রোজার সিয়ামের মাসের আগে থেকেই এর প্রস্তুতি শুরু। কিন্তু আমার প্রতিবেশী আর এক ভাই হয়তো তার কাছে নেই, অতএব এত ঝামেলা না করে খাবেন তো অতটুকুই সামান্য। হ্যাঁ, আর যারা প্রতিবেশী যারা খেতে পারছে না, হ্যাঁ, হয় আপনি ইফতারি বানিয়ে তাদেরকে দেন, অথবা আপনার ইফতারি মাহফিলে তাদেরকে একটু শরীক করার চেষ্টা করুন। এই বিষয়ে আসলে আমাদের একটা সচেতনতা প্রয়োজন। ইফতারের নামে যে বাড়াবাড়ি আমরা করে ফেলছি, ইফতার মাহফিল বা আমাদের নিজেদের বাড়িতেও আমরা অনেক সময় দেখছি যে ইফতারের আয়োজন করতে যে অনেক বেশি আয়োজন করে ফেলছি, যেটা আসলে প্রয়োজন নেই, যেটা আসলে অপব্যয়ের মধ্যে পড়ে যায়, এবং এটাকে কেন্দ্র করে আমাদের মা বোনরা তারা ইবাদতেরই সুযোগ পাচ্ছেন না। তো এটা যেন না হয় আমাদের দর্শকদের সেটা খেয়াল রাখার জন্য অনুরোধ করব। প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে এলো, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসবো ইনশাআল্লাহ, আশা করি সাথে থাকবেন। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রামাদান প্রতিদিন। সত্যিকারের আল্লাহভীরুতা মানুষকে শয়তানের অনুসরণ থেকে মুক্তি দেয়, সে সর্বদা হকপন্থী থাকে, বাতিলের সঙ্গে আপোষ করে না, যে পথে আল্লাহ খুশি হন সে পথে সে দৃঢ় থাকে। সে কারণে শয়তান সর্বদা তার অন্তরে সন্দেহের খটকা সৃষ্টি করে, যাতে সে সত্যচত্য হয় ও মিথ্যার অনুসারী হয়। তাই শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে মুমিনের উপর আল্লাহ বছরের একটি মাস রমজানের সিয়াম ফরজ করে দিয়েছেন তাকওয়ার অনুশীলনের জন্য। রমজানের এক মাস এক টানা আল্লাহভীরুতার অনুশীলন তাকে পরবর্তী মাসসমূহে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করে। এভাবে জীবন নদীর উত্তাল তরঙ্গে তাকওয়ার নোঙর মুমিনকে আল্লাহর আনুগত্যে দৃঢ় রাখে। হাজারো তরঙ্গাভিঘাতে সে জান্নাতের লক্ষ্য থেকে বিচ্যুত হয় না। আল্লাহ আমাদেরকে সর্বদা তার রহমতের মধ্যে বেষ্টিত রাখুন এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সেই লক্ষ্যে লেখক মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার মানুষকে সচেতন করার জন্য এবং আল্লাহভীরুতার প্রশিক্ষণের জন্য বিস্তারিত আলোচনা করেছেন সিয়াম ও কিয়াম বইটিতে। সিয়াম বা সওমের তাৎপর্য কী, এর প্রকারভেদ কেমন, ফরজ সিয়াম নফল সিয়াম কীভাবে করতে হয়, তার হুকুম কী, উদ্দেশ্যই কী, তার ফাজাইল কী, এছাড়াও বিস্তারিতভাবে এর উপকারিতা, ইতিবৃত্ত, প্রচলন বিভিন্ন বিষয়ে এখানে আলোচিত হয়েছে। এছাড়া রাত্রির সালাত কেমন হওয়া উচিত, সালাতুত তারাবি কেমন হওয়া উচিত, তারাবির সালাতের ফজিলত, তাতে রাকাত সংখ্যা কত, জামাতে তারাবি, বিভিন্ন দিক, তাহাজ্জুদ সম্পর্কিত অনেক তথ্য এখানে প্রদান করা হয়েছে। এছাড়া নফল সিয়ামের হুকুম, সিয়ামের নিষিদ্ধ দিনসমূহ, সিয়াম ও স্বাস্থ্যবিজ্ঞানের উপরে আলোচনা করা হয়েছে। আপনারা দেখছেন আত-তাহরিক টিভির বিশেষ আয়োজন রমাদান প্রতিদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে আসলাম। বিরতির পূর্বে আমাদের যে বিষয়ে আলোচনা চলছিল মাসায়েলে রমজান, তো এই বিষয়ে আমাদের দুইজন আলোচক উপস্থিত রয়েছেন। আমি এখন হাফেজ আখতার মাদানী আপনার কাছে যাব। প্রথমে যে প্রশ্নটা, সেটা হচ্ছে
এতেকাফ আমাদের অল্প কিছুদিনের মধ্যে হয়তো শুরু হবে ইনশাআল্লাহ। তো এতেকাফের গুরুত্বটা আসলে কি বা এতেকাফ কিভাবে আমরা করব, এটা যদি সংক্ষেপে একটু আমাদের বলুন। জাযাকাল্লাহ, ধন্যবাদ মাননীয় উপস্থাপককে সুন্দর প্রশ্ন করার জন্য। যে মাশাআল্লাহ, জি, রমজানুল মোবারক মাস, বরকতপূর্ণ মাস, এটা হলো ইবাদতের মৌসুমের মাস। আলহামদুলিল্লাহ এই মাসে আল্লাহ পাক অনেক রকম গুরুত্বপূর্ণ কিছু বিশেষ ইবাদত দিয়েছেন, যে ইবাদতের মাধ্যমে একজন মুসলিম আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করা সম্ভব, চেষ্টা করলে নিজেকে জাহান্নাম থেকে মুক্তি করা সম্ভব। তার মধ্যে একটি হলো এতেকাফ। এতেকাফ শব্দের অর্থ হলেই বেঁধে রাখা অথবা আবদ্ধ রাখা। আর এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশেষ করে, আসলে উনি কেয়ামুল লাইল, বিশেষ করে উনি লাইলাতুল কদর তালাশ করার উদ্দেশ্যে উনি এতেকাফ করেছিলেন, এবং উনি এতেকাফ লাইলাতুল কদর পার পরেও তিনি এতেকাফ করেছেন, হ্যাঁ, এবং তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতেকাফ করেছেন। আসলে যেহেতু রমজান মাস একটা বরকতপূর্ণ মাস, আমরা পুরো বছরটাই দুনিয়াবী কাজে ব্যস্ত থাকি, তো রমজান মাস যেহেতু একটা বিশেষ মাস, আল্লাহর ইবাদতের মাস, সেই ক্ষেত্রে সিয়ামও পালন করব, কেয়ামও করব, আর সে ক্ষেত্রে ফজিলত যেহেতু অনেক বেশি, সেক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফজিলতটা পাওয়ার জন্য উনি নিজেকে দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড থেকে আলাদা করে মসজিদে তিনি অবস্থান করতেন 10 দিন। আর যখন কোনো ব্যক্তি এতেকাফে থাকবে মসজিদের মধ্যে, তখন সে একান্ত প্রয়োজনীয় বিষয় ছাড়া, খাওয়া এবং পান করা, এবং একান্ত প্রয়োজনের স্বার্থে বাইরে যেতে পারে, ইস্তেনজা করার জন্য বাইরে যেতে পারবে, বা খাওয়া পান করা যদি বাইরে ভিতরে না নিয়ে আসতে পারে, অর্থাৎ এক কথায় সেটা হলে যে দুনিয়া থেকে একেবারে একটু বিচ্ছিন্ন হয়ে নিরিবিলি, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য কিছু সময় আল্লাহর জন্য ব্যয় করা, এটাই হলো মূলত এতেকাফ। তো আল্লাহ নবী সাল্লাম যেহেতু নিজেও তিনি রেখেছেন, আল্লাহ রসুল এতেকাল পর সাহাবায়ে কেরাম রেখেছেন, তো আমাদেরও রাখা উচিত। আর এটার হুকুম হলো সুন্নতে মুআক্কাদা, সুন্নত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়, যে রাখবে সে সওয়াব পাবে। যারা নাকি এই রমজান মুবারক মাসে 10 দিন এতেকাফ করা যায় নিয়ত করবে, তারা 20 তারিখের সূর্য ডোবার পূর্বে সে মসজিদে প্রবেশ করবে, এবং ঈদের চাঁদ এলান হওয়ার আগ পর্যন্ত সে নিজেকে মসজিদে রাখবে। এটা হলো সর্বোচ্চ মেয়াদ, 10 দিন কেউ যদি পরিপূর্ণ এতেকাফ করতে চায়। আরেকটা বিষয় সেটা হলে ওটা উনি আগের দিনের কাজা ছিল, জি জি, গত বছরের কাজা ছিল, যে কাজাটা উনি একসাথে এ বছরে 10 দিন এবং কাজা 10 দিন বলে তিনি 20 দিন পুরোটাই রেখেছিলেন। আর একটা প্রশ্ন সেটা হলে যে এই এতেকাপটা কি শুধু রমজান মাসে রাখা সম্ভব, নাকি বছরের অন্য মাসে রাখতে পারবে? যে এই বিষয়ে হল আমাদের একমত, এটা যে কোনো সময় রাখা যেতে পারে, এবং এর জন্য সিয়ামও শর্ত না, সিয়ামেরও শর্ত না। কোনো রোগী যদি এতেকাপে বসতে চায় এবং সে যদি সিয়াম পালন করতে পারছে না, তার বদলে ফিদিয়া দেওয়া হচ্ছে, সেও এতেকাপ করতে পারে, এটা কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় সেটা হলে যে এটার কোনো কম দিনে কোনো সীমা রাখা আছে না, কমপক্ষে কতদিন রাখতে পারবে, এই বিষয়ে ওলামা আকরাম বলছেন যে কমপক্ষের কোনো সীমা রেখা নেই, কেউ যদি 7 দিন রাখতে চায়, 5 দিন রাখতে চায়, আল্লাহ যেহেতু বেজোর রেখেছেন, বেজোর অনেক পছন্দ করেছেন, সেক্ষেত্রে বলবো যে বেজোর রাতটা রাখা ভালো, তবে যে যতটুকু রাখবে অতটুকু সময় সওয়াব পাবে। তো অনেকেই বলছেন যে কমপক্ষে 1 দিন বা 24 ঘন্টা এতটুকু তো হওয়া দরকার, তাছাড়া এতে আবার মূল উদ্দেশ্য হবে না। কেউ কেউ এটাও বলার চেষ্টা করেছেন যে কেউ যদি মসজিদে 5 মিনিটের জন্য বসে, তখন যদি এতে খাবার নিয়ত করে, তা আসলে ওটা তো এতে খাপ হয় না, আমরা তো প্রত্যেক দিনই 5 ওয়াক্ত সালাতে মসজিদে যাচ্ছি, তাহলে এটাই যদি এতে খাপের নিয়ত যদি মানে বৈধ হতো, তাহলে আল্লাহ রাসূল বলতেন, তিনি বলতেন যে আমাকে মসজিদে ঢোকো, বের হওয়ার আগ পর্যন্ত এতে খাপের নিয়ত করো, তাহলে এতে খাপের সওয়াব পাওয়া যাবে। তো বিষয়টা এত হালকা না মনে করি, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন রেখেছেন, তো বলবো যে 3 দিন বা 5 দিন বা 7 দিন কেউ যদি দেখা করতে চায় রাখতে পারে, সমস্যা নেই। আর একান্ত প্রয়োজন ছাড়া দুনিয়াবী কাজে ব্যস্ত না থাকা উচিত। এখানে একটা প্রশ্ন যে এখন তো আমরা তো জানি যে এতেকাপ মসজিদেই করতে হবে, জি, এটা তো বাসায় করার কোনো সুযোগ নেই, জি, তো এক্ষেত্রে আমরা তো মহিলাদেরকেও বলি যে মহিলারা বাসায় করতে পারবে না, তাদেরকে মসজিদে আসতে হবে যদি তারা এতেকাপ করতে চায়। তো এখন বর্তমানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, বিশেষ করে করোনার সময় যেহেতু মসজিদগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অনেক জায়গায় হয়তো এতেকাফের সুযোগ পাওয়া যাচ্ছে না মসজিদের মধ্যে করার, তো সেক্ষেত্রে আমরা বিশেষ অবস্থায় ঘরের মধ্যে বা নিজ বাড়িতে আমরা এতেকাফ করতে পারি কিনা, এই প্রশ্নটা উঠেছে। আসলে বর্তমান যেটা প্রেক্ষাপট, এরকম প্রেক্ষাপট মনে হয় বিশ্বে কোনোদিন ঘটে নাই, যার জন্য এই বিষয়ে কোনো আলামা ইকরাম এখন পর্যন্ত কোনো ফতোয়া দেয়নি। এখন পর্যন্ত যেটা ফতোয়া সেটা হলে যে এতেকাফ অবশ্যই মসজিদে হবে, হতে হবে, ওয়ান তুমা আকিফুন আমিল মাসাজিদ আন্তা হিরা বাইতারি তাইফিন ওয়াল আকিফিন, হ্যাঁ, এতেকাফ করার জন্য মসজিদকে পবিত্র করতে বলা হয়েছে, মানে এই জন্য আমরা বলি মহিলা দ্বারাও মসজিদে এতেকাফ করবে না, বাড়িতে করবে না, করতে
করতে হবে। এখন এই বিশেষ প্রেক্ষাপটের কারণে আমি বলো আমাদের দেশে আলহামদুলিল্লাহ এখনও ওই অবস্থা আসে নাই, সালাদ যেহেতু পড়ার অনুমতি পাওয়া গেছে সেক্ষেত্রে মসজিদে থাকার অনুমতি পাওয়া যাবে। আর মসজিদে যদি একাধিক জন থাকতে চায় তাহলে দূরত্ব বজায় রেখে তারা রাখতে পারবে। আর বাকি শেষ অংশ যেটা সেটা হলে যে কালকে যদি এরকম কোনো প্রেক্ষাপট চলেও আসে যে মসজিদকে একবার বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এটা তো একটি গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ সাল্লাম করেছেন। তো অবশ্যই যে কোনো ব্যক্তি যখন যদি অজু করতে না পারে তাহলে তার জন্য তায়াম্মুম, আর তায়াম্মুম যদি না করতে পারে তাহলে অজু তায়াম্মুম ছাড়াও তো সে তাকে সালাত আদায় করতে হবে, ঠিক আছে না? তো সেই ক্ষেত্রে বলা যেতে পারে যেহেতু এতেকাফ এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত আর বিপদের কারণেই আমাদের হ্যাঁ এই সব কিছু করতে হচ্ছে, আর বিপদ থেকে উদ্ধারের জন্য আর একটি মাধ্যম সেটা আল্লাহ থেকেই বেশি রুজু করা, আর এটা একটা গুরুত্বপূর্ণ সময়, সেই আলোকে বলবো এরকম প্রেক্ষাপট যদি চলেও আসে তাহলে হয়তো ওলামায়ে কেরাম তখন সিদ্ধান্ত নেবেন, যারা মুস্তাহিদ ওলামায়ে কেরাম আছেন তারা ফতোয়া দেবেন, আমরা হয়তো সেই ফতোয়ার অপেক্ষায় থাকবো। আর একটা বিষয় এখানে আমরা দেখি, আমি নিজেও ইসলামাবাদে ইতিকাফ করার সুযোগ হয়েছিল কয়েকবার আলহামদুলিল্লাহ, তো সেখানে দেখতাম যে মানে এইরকম খিমা তৈরি করা হয় না মসজিদের মধ্যে, খিমা তৈরি না করে চারিদিক দিয়ে একটা বাউন্ডারি দিয়ে রাখে এবং সেখানে প্রায় 100-200 মানুষ একসাথে থাকে আর কি। তো এখানে মসজিদে যদি আমরা ইতিকাফ করি সেক্ষেত্রে খিমা আলাদা বানানোর শর্ত আছে কিনা? হ্যাঁ, জাযাকাল্লাহ খায়র। আসলে এই খিমা বানানো এটা এতেকাফ শুদ্ধ আর না শুদ্ধের শর্তের মধ্যে পড়ে না, এটা কোনো শর্ত না, তবে অবশ্যই এটা মোস্তাহাব এবং উত্তম। এই জন্য উত্তম যে আসলে মূল যেটা উদ্দেশ্য একটু নিজেকে নিরিবিলি রাখা, হ্যাঁ একাগ্র চিত্রে আল্লাহকে ডাকা, হ্যাঁ আল্লাহ যেন কাদা, তো এটা যদি আলাদা আলাদাভাবে হয় বা এটা একটা খিমার মধ্যে যদি হয় তাহলে সে হ্যাঁ তার মধ্যে রিয়াকারি আসার সম্ভাবনা কম এবং সে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করার জন্য তার জন্য বেশি সুন্দর এটা। এবং আমরা দেখি মানে আমাদের দেশে বা পূর্বের ওলামায়ে কেরাম ওনারা অনেক সময় খিমা দিয়ে এভাবে ইতিকাফ করতেন, কিন্তু হারামে যেটা পাকিস্তানে বললেন হারামে আসলে খিমা করার কোনো সুযোগই নেই, ওখানে লাখ লাখ মানুষ সেখানে বসার জায়গা পাচ্ছে না, খিমা কীভাবে করবে? তার মানে হলে যে খিমা ছাড়াও এতেকাপ হয়ে যাবে, কিন্তু যদি এরকম ব্যবস্থা করতে পারে তাহলে এটা বেশি ভালো। জাযাকাল্লাহ খায়র। শেখ শরীফুল ইসলাম আদানি, আপনার কাছে যে বিষয়ে প্রশ্নটা সেটা হচ্ছে লাইলাতুল কদর আমরা তো জানি বেজোড় রাতগুলোতে হয়, তো আমাদের দেশে একটা প্রচলন আছে যে 27 তারিখেই শুধুমাত্র লাইলাতুল কদর ধরা হয়। জাযাকুমুল্লাহ খায়রান। লাইলাতুল কদর একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত এমন একটা রাত যে রাত হাজার মাসের চাইতে উত্তম। তো অবশ্যই আমাদের সেই রাত খোঁজাও খুব জরুরি, কারণ অল্প সময়ে বেশি নেকি হাসিল করার একটা মাধ্যম। তো সেটা খোঁজার পদ্ধতিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজেই দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে বলছেন যে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো শেষ দশকের বেজর রাত্রিতে। তিনি কোনো একক রাতকে নির্দিষ্ট করেননি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একক রাতকে নির্দিষ্ট করেননি, সেটা আমরা করবো কেন? এবং এখানে একক রাতকে নির্দিষ্ট না করার পেছনে অনেক হিকমত আছে। এখানে আমরা দেখা যাচ্ছে যে এক রাতে ইবাদত করলে যা নেকি পেতাম, আমরা কয়েকটা রাত সব বেজোড় রাতগুলো যদি ইবাদত করি তো বেশি নেকি হাসিল করার একটা সুযোগ আসছে আমাদের। তো এটাই বড় হিকমত আসলে, যেহেতু আমরা নেকির ভিখারি, আমরা নেকি হাসিলের জন্য আমাদের সর্বদা চেষ্টা করতে হবে কীভাবে আমাদের নেকি বেশি হাসিল হবে। তা আমরা ধরেন কোনো ব্যক্তি শুধুমাত্র 27 তারিখকে লাইলাতুল কদর মনে করছে এবং সেটাকে ইবাদত কাটাচ্ছি, যদি না হয় সেদিন তাহলে আমাদের লাইলাতুল কদর আমাদের জীবনে আসলো না। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে মেনে নিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতি পদ্ধতিকে গ্রহণ করি, করে 23, 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা রাতেই যদি আমরা লাইলাতুল কদরের নিয়াতে ইবাদত করার চেষ্টা করি তাহলে আমরা অবশ্যই সেটা পাবো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তো আমরা যাতে পাই সন্দেহ যেন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার কাছে যেটা সন্দেহযুক্ত মনে হয় সেটা থেকে দূরে থাকো, সন্দেহমুক্ত কাজ করার চেষ্টা করো। তা আমরা যদি বেজোড় রাত প্রত্যেকটাই লাইলাতুল কদরের নিয়াতে ইবাদত করার চেষ্টা করি তাহলে আমরা সন্দেহমুক্ত থাকতে পারি। এটাই সুন্নতি পদ্ধতি, এটাই সুন্নতি পদ্ধতি। শেখ আখতার মাদানি, আপনার কাছে আসছি আমরা সিয়ামের কাজা প্রসঙ্গ, একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। তো সিয়ামের কাজাটা কিভাবে আদায় করতে হয় এটা একটা প্রশ্ন, আর সেই সাথে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার উপর যদি কিছু মানে সিয়াম থাকে কাজা, তো সেটা কিভাবে আদায় করতে হবে এই বিষয়ে যদি একটু সংক্ষেপে আলোচনা। জাযাকাল্লাহ খায়র। আসলে সিয়াম কাজা করবে কারা বা সিয়াম কারা তরক করতে পারবে? আসহাবে আজার শরীরের দৃষ্টিতে
কাদের জন্য সিয়াম ভঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে, এ বিষয়ে দুটো আয়াত আছে। ওয়ারাল্লাযীনা ইউতীকূনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যে ব্যক্তি সিয়াম পালন করার সমর্থন না রাখে তাহলে সে মিসকিনদের ফিদিয়া দিবে। আর আরেকটা আয়াতে বলছেন যে ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যারা অসুস্থ হয়ে পড়বেন অথবা সফরে যাবেন তারা তাদের জন্য সিয়াম পালন করার অন্য একটি সময় আছে। তাহলে এই দুই আয়াত থেকে দুটো জিনিস পাওয়া গেল, একটা হলো ফিদিয়া আর একটা হলো কাজা। ফিদিয়া এবং কাজা, ফিদিয়া কে দিবে আর কাজা কে আদায় করবে। ফিদিয়া দিবে দুই শ্রেণীর মানুষ, একটা হলে যে ব্যক্তি বার্ধক্যের কারণে রোজা সিয়াম পালন করার সক্ষমতা হারিয়ে ফেলে দিয়েছে, অর্থাৎ পরবর্তীতে তাকে আর ভালোভাবে আর সিয়াম পালন করার সমর্থন তার কাছে ফিরে আসবে না, সে হলো ওয়ারাল্লাযীনা ইউতীকূনহু, যে সমর্থন রাখে না। আর একটা হলে যে বার্ধক্যের কারণে কোনো অসুস্থতার কারণে, মানে এমন একটা অসুস্থ যে স্থায়ী অসুস্থ, ডাক্তার বলছে আর আগামীতে ভালো হবার সম্ভাবনা নেই, মানে যত দিন যাবে আরও খারাপের দিকে যাবে, তাহলে এই দুই ধরনের রোগী যারা আছে ইনাদের সিয়ামের কাজা আদায় করবে ফিদিয়া দেওয়ার মাধ্যমে। প্রত্যেক দিনের পরিবর্তে একজন মিসকিনকে হয় খানা খাওয়াবে অথবা নিসফুসা কোনো খাদ্য জিনিস, যেটা আটা হোক বা চাল হোক, যেটা সাধারণত আমাদের দেশে যেটা খাওয়া হয়, এদেশে চাল খাওয়া হয়, তো নিসফুসা, নিসফুসা বলতে সোয়া কেজি বা দেড় কেজি দিলে ভালো হয়, একটু বেশি দেওয়াই ভালো, দেড় কেজি পরিমাণ চাল কোনো একটা মিসকিনকে প্রত্যেক দিনের পরিবর্তে ফিদিয়া হিসাবে দিবে। এটা দুটা নিয়ম, একটা হলে প্রত্যেক দিন দিতে পারে, আর একটা হলে যে না, মানে মাসের শেষে একেবারে তিরিশ দিনেরটা একবারে আদায় করবে, সেটা কোনো গরিবদেরকে দেওয়া চাল দেওয়ার ক্ষেত্রে হতে পারে, পঁয়তাল্লিশ কেজি চাল কাউকে দিয়ে দিল, অথবা তিরিশ জন মিসকিনকে দাওয়াত দিয়ে এক টাইম খাওয়াই দিল, তাহলে তার পকেটে ফিদিয়া আদায় হয়ে যাবে। একবেলা খাওয়ালেই হবে, একবেলা খাওয়ালেই হবে, একবেলা খাওয়ালে হবে, অথবা অনেকে ধারণা করে যে তিন বেলায় তার সাহরি ইফতার, না না না, আসলে একবার 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 খাওয়ানো, একবার খাওয়া, জি জি, এতাম একবার খাওয়ানো। একবেলার জন্য কি দেড় কেজি খাবার লাগে? ওখানে তো শুধু চাল না, চাল লাগবে, খেতে গেলে তো শুধু চাল লাগে না, চাল লাগে, তরকারি লাগে, মাছ লাগে, গোশ লাগে, আরও সেটা আনুষাঙ্গিক সব মিলে, কিন্তু নিষ্পসা পরিমাণ খাদ্যদ্রব্য আদায় করলে তার পক্ষ থেকে ফিদিয়া আদায় হয়ে যাবে। এটা হলো কাদের জন্য? যারা বয়স্ক মানুষ অথবা যারা স্থায়ী রুগী তারা, আর যারা অস্থায়ী রুগী, মানে রোগ এখন হয়েছে, একটা বিষয়ে যোগ করা ভালো যে ফিদিয়াটা দেবো কাদেরকে? হ্যাঁ হ্যাঁ, গরিবদের, যারা এখানে আমাদের সমাজে আছে যে আপনি যদি কাউকে ফিদিয়া দিতে চান যে আমি তো সিয়াম পালন করতে পারছি না, আমার করে মানে ফিদিয়াটা তুমি না, বা আমি একজনকে মিসকিনকে খাওয়াবো, তুমি আমার বাড়িতে খাবা, তারপর না 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 না, আমি আপনার সিয়াম পালন করবো, তো আমার সিয়ামকে পালন করবে। আচ্ছা, ও মনে করছে যে আমি মনে হয় তার পরিবর্তে সিয়াম পালন করবো, বিষয়টা কিন্তু তা না, কেউ কারো পরিবর্তে সিয়াম পালন করবে না, আমি সিয়াম পালন করতে পারছি না অসুস্থের কারণে, এই জন্য আমি ফিদিয়া দিয়ে দেবো, সে সিয়াম পালন করলো কি করলো না সেটা তার বিষয়, সিয়াম পালন করার সাথে আমার সম্পর্ক নাই, বুঝা গেছে? অতএব এটার জন্য কেউ না মনে করে যে কেউ কারোর পরিবর্তে সিয়াম পালন করবে, এটা নয়, বরং ফিদিয়া নেবে, সে নিজের সিয়াম নিজে পালন করবে, যে ব্যক্তি সিয়াম পালন করতে পারলো না সে ফিদিয়া দেওয়া তার জন্য যথেষ্ট। এখানে আর একটা ধারণা আছে, একটু একটু সরল হয়ে গেল, সেটা হলে কেউ যদি কারোর ইফতারি করাই তো সমপরিমাণ স্বভাব পাওয়া যায়। জি, তা আমরা অনেকেই দেখি কারো বাড়িতে ইফতারি করতে গেলে চুরি করে পকেটে খেজুর নিয়ে যায়, গোপনীয় নিজের খেজুরটা খেয়ে নেয়, এই ভয়ে যে আমি যদি তার খেজুর খেয়ে যদি ইফতারি খুলি তাহলে সব তো সে নিয়ে নিল, আসলে এরকম আছে, এরকম ধারণা আছে, ধারণা আছে, অনেকে ইফতারি দার দাওয়াত নেয় না, না আমি সারাদিন না খেয়ে থাকবো, তুমি ইফতারি করে সব সব নিয়ে নেবো, তো সবটা তো তার সব দেওয়া হয় না, এটা আল্লাহর পক্ষ থেকে সবটা দেওয়া হয়। আর একটা দিন আমি একটু ধারণাটা খেলে গেল, সেটা হলে আমাদের দেশে কিছু গরিব মানুষ এমন আছে যদি দেওয়া হয় যেটা ফিদিয়া অথবা জাকাতের টাকা, নিতে চায় না, না আমি জাকাত দেবো না, বিশেষ করে আপন জনদের মধ্যে গরিব কেউ থাকলে জাকাতের টাকা বললে আর নেয় না, কেন? জাকাতের টাকা এটা কি কোনো হারাম টাকা? জায়েজ, তুমি গরিব, তোমার জন্য খাওয়া এটা হালাল, কিন্তু এটা না নিয়ে তুমি যে মানুষকে চেয়ে নিচ্ছ অথবা তুমি হারাম পন্থায় যে তুমি খাচ্ছ, মানুষকে ধোকা দিয়ে টাকা উপার্জন করছো, ওটা তো হারাম। হ্যাঁ, আত্মসম্মানের মধ্যে এটা না, আত্মসম্মান বলতে এটা মানে ওই নিজেকে ছোট করতে চাচ্ছে না, কিন্তু তার চাইতে বেশি যেটা দরকার সেটা হলে হারাম ত্যাগ করে এটা আল্লাপাক বৈধ করেছে, কেউ যদি অভাবগ্রস্ত হয় কারোর কাছে চেয়েও খেতে পারবে, এটা তার জন্য হালাল। কোনো ব্যক্তি যখন স্থায়ী অসুস্থতার কারণে যদি সিয়াম ভঙ্গকারী আছে তার বিষয়টা জানলাম, আর যদি অস্থায়ী অসুস্থতা অসুস্থতার কারণে যে ব্যক্তি সিয়াম ভাঙবে তারও বিধান আছে, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, মানে সফরের কারণে কিন্তু সিয়াম ছেড়ে দেওয়ার অবকাশ আছে, তাহলে মুসাফির ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরের সময় সে সিয়াম পালন করবে, ঠিক তেমনি অসুস্থ। তো বললাম অসুস্থ দুই রকম, একটা হলো স্থায়ী অসুস্থ আর অস্থায়ী অসুস্থ, কোনোদিন হঠাৎ মাথায় ব্যথা হয়েছে বা জ্বর এসেছে, তাহলে ওই দিন সে সিয়াম তরক করতে পারবে বা করা উচিত যদি সে তার জন্য কষ্ট করে সিয়াম পালন করা।
আর এই সিয়ামের পরিবর্তে সে কাজা করবে। এই এই যার যে অসুস্থ, অস্থায়ী অসুস্থ, এই ব্যক্তি কি করবে? কাজা করবে, এজন্য ফিদিয়া নেই। এখানে একটা প্রশ্ন থেকে গেল, অনেকে দেখা যাচ্ছে এক সপ্তাহ ধরে হাসপাতালে আছে, এক সপ্তাহ সিয়াম পালন করতে পারেনি, তো সেক্ষেত্রে কাজা আদায়ের সময় সে কি ধারাবাহিকভাবে মানে প্রতিদিন আদায় করবে, নাকি একটা একটা করে আদায় করলে, বা এক মাসে দুইটা করলাম পরের মাসে দুইটা, এভাবে করা যাবে? জাযাকাল্লাহ খায়র। আসলে যার দায়িত্বে সিয়াম আছে সে তো আল্লাহর কাছে দায়বদ্ধ আছে, সেহেতু যখনই সে সুস্থতা লাভ করবে পারিত পক্ষে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে আদায় করে নেবে, কারণ সে তার জিম্মায় এই জিনিসটা রয়ে গেছে। কিন্তু সে যদি এটাকে একেবারে যে লাগাতার করতে হবে এমনটা কোনো জরুরি না। হ্যাঁ, প্রয়োজনের স্বার্থে সে গ্যাবও দিতে পারে, পর্যাক্রম রাখতে পারে। শাওয়াল মাসে যে ছয়টা সিয়াম আছে, সুন্নাত সিয়াম, সেই সুন্নাত সিয়ামটা আগে পালন করবে নাকি ফরজটা আগে আদায় করবে? এ বিষয়ে দুটা মত আছে। একটা হলেই বিন বাজ রাহিমাল্লাহ উনিও যেটাকে প্রধান্য দিয়েছেন সেটা হলো যে আল্লাহ রসুল বলছেন যে মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন সিত্তা শাওয়াল, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে শাওয়ালে ছয়টি নফল সিয়াম পালন করলো। তো যে ব্যক্তি রমজান সিয়াম পুরা পালন করে নেই তার জন্য শাওয়ালের সিয়ামটা জরুরি নয়, এটা ওনার বক্তব্য। তো এক্ষেত্রে যেটা বিশুদ্ধ মত সেটা হলেই যে পারিত পক্ষে যদি এটা ফরজ, ফরজটা আগে আদায় করা দরকার, সেটা মহিলার ক্ষেত্রেও যারা হাইজ অবস্থায় যাদের মানে ছুটে গেছে মাসিক ঋতু অবস্থায় অথবা রোগী, উনি আগে ফরজটা করে নেবেন এরপরে নফলটা করবেন। হ্যাঁ, একটা জিনিস হতে পারে, সেটা হলেই যে হয়তোবা সে তার সুস্থতাটা শাওয়াল মাসের শেষের দিকে এসে হয়েছে, এখন এমন কিছু দিন সামনে বাকি আছে, যদি ফরজ রাখে তাহলে নফল রাখার তার সুযোগ থাকবে না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যেহেতু সময় কম, ফজিলত পাওয়ার জন্য আগে ওই ছয়টা রাখলো তারপরে কাজের আদায় করলো। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বর্ণিত হাদিস আছে যে ওনার উপর যে সিয়ামটা কাজা থেকে যেত উনি সারা বছর না রেখে একেবারে শাবানে যেয়ে রাখতেন। পিছানো জায়েজ কিন্তু উত্তম নয়, উত্তমটা হলেই যে যত তাড়াতাড়ি সেটাকে রেখে রাখা উচিত, আর বেশি ভালো আগে প্রথমটা ফরজটা কাজা আদায় করবে তারপরে শাওয়ালে ছয়টা সিয়াম পালন করলে সামাদ দাহার কুল্লাহু, সে পুরা বছর সিয়াম পালন করা সব পেয়ে গেল। আচ্ছা, যেটা অসুস্থ মানে অস্থায়ী রোগী, এটা বললাম যে যে ব্যক্তি মা, যে মা গর্ভধারিণী মা বা হামেলা মা, পায়ে যার পেটে বাচ্চা আছে, সেও তো অস্থায়ী রোগী, তার সে কী করবে? এক্ষেত্রে যদি সিয়াম পালন করাতে তার যদি শরীরে কোনো ক্ষতি আশঙ্কা হয় অথবা তার বাচ্চার ক্ষতি আশঙ্কা হয় সেক্ষেত্রে সে পরবর্তীতে সিয়াম কাজা করবে। ঠিক তেমনই দুধ পান করানি মা, সে কী করবে? এ বিষয়ে যেটা সাধারণত ওলামা ইকরামদের মত সেটা হলে যে ওই সিয়ামটা কাজা করবে, পারিত পক্ষে সে সিয়ামের কাজা করবে। তবে এ বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তেনার একটা কওল আছে, তো উনি বলছেন যে সে যদি তার নিজের উপর আশঙ্কা বোধ করে অথবা যেহেতু বাচ্চা প্রসবের পর 10 মাস সে আবার দুধ পান করাবে বা 2 বছর দুধ পান করাবে, তো সে যদি সিয়াম পালন করার কারণে বাচ্চার সুস্থতার যদি কোনো সমস্যা হয় অথবা তার শারীরিক দুর্বলতা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে বলেছেন যে ফিদিয়া দিতে পারবে। তো ফিদিয়া দিতে পারাটা শর্ত সাপেক্ষে, এটা তার জন্য যদি ক্ষতির কারণ হয়, শারীরিক ক্ষতি, তবে এই ক্ষতিটা কেউ যদি নিজের উপর এমনি বহন করে নেয় যে না আমি অসুস্থ, আপনি আসলে অসুস্থ কি না আর আপনি আসলে সমর্থন রাখেন কি না এটা আল্লাহ পাক তো ভালো জানেন, সেই ক্ষেত্রে মানে তাকওয়ার যেটা পরিচয় হবে সেটা হলো পারিত পক্ষে সে কাজা আদায় করবে, যেহেতু আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদ আও আলা সাফাইন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময় সে আদায় করে নেবে, এটা একটা অসুস্থতার হুকুমে পড়ে। হ্যাঁ, অসুস্থতার হুকুমে। এর সাথে সম্পৃক্ত আর একটা প্রশ্ন, যে কোনো মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার কাজা যে সিয়ামগুলো আছে সেইগুলো আদায় করার ক্ষেত্রে কোনো বিশেষ মানে নীতিমালা বর্ণিত হয়েছে কিনা? যখন কোনো ব্যক্তি তার উপর সিয়াম অবস্থায় যদি সে মারা যায়, তার সিয়াম কাজা ছিল সে মারা গেছে, তার দুটো অবস্থা হতে পারে। একটা হলেই যে রমাদানের শেষে ওই ব্যক্তি কি মৃত্যুর পূর্বে এই কাজা আদায় করার সময় পেয়েছে কি না, সমর্থন পেয়েছে কি না, মানে সুস্থ হয়ে গেছে অথবা সময় পেয়েছে তারপর আদায় করে নেই, তাহলে যদি সে সমর্থন পাওয়ার পরেও, সময় পাওয়ার পরেও যদি সে কাজা আদায় না করে থাকে তাহলে তার জিম্মায় কাজাটা রয়ে গেছে। এখন এই জিম্মার কাজাটা, হ্যাঁ, তার ওলি, তার ওলি তার পক্ষ থেকে আদায় করবে। তো কাজা আদায় করা বলতে এখানে দুটা মত আছে, যে সিয়াম পালন করে তার কাজা আদায় করবে নাকি ফিদিয়া দিবে, এ বিষয়ে দুটা মত আছে। অধিকাংশ আলেমদের মত যে তার পক্ষ থেকে তার ওলি সিয়াম পালন করলে সে করতে পারবে, দলিল হিসেবে দিয়েছেন আশারা জানা হাজিস, যে ব্যক্তি মারা গেল তার উপর যে সিয়াম আছে তার ওলি যেন তার সিয়ামটাকে কাজা করে নেই, এই হাদিসের আলোকে তারা বলছেন যে ওলিরা তার সিয়ামটাকে আদায় করে নিবে। কিন্তু আরেকটি মত সেটা হলেই যে না, সিয়াম সালাতের মতোই,
সালাত যেরকম যার সালাত তাকেই পড়তে হবে, সিয়ামও যার সিয়াম তাকেই পড়তে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম, তোমাদের উপর সিয়ামটাকে ফরজ করে দেয়। যে ব্যক্তি মুকাল্লাফ প্রত্যেক ওই ব্যক্তিরও সিয়ামটা ফরজ করা হয়েছে। এবং আল্লাহ বলছেন যে মান আমিলা সালিহান ফালি নাফসি, যে ব্যক্তি কোন সৎ আমল করবে সে তার নিজের জন্য, ঠিক আছে। এবং ও আল্লাহ ইনসানি ইল্লা মাসা, মানুষ ওটাই পাবে যে সে নিজে চেষ্টা করেছে। অতএব যার সিয়াম সেই পালন করবে, কিন্তু যেহেতু তার সুযোগ ছিল সে আদায় করতে পারে নাই, অতএব ওই সিয়ামটা তার জন্য সিয়াম বলি রাখতে পারবে না। হ্যাঁ, তার পক্ষ থেকে কাজা ফিদিয়া আদায় করতে পারে, কাজা ফিদিয়া আদায় করতে পারে। তবে যদি মানতের সিয়াম থাকে, হ্যাঁ, তবে এটা যদি মানতের সিয়াম হয় তাহলে সেই ক্ষেত্রে এই হাদিসটা প্রযোজ্য যে যে ব্যক্তির উপর সিয়াম আছে সে যদি মারা যায় তাহলে তার সিয়াম, যেহেতু এটা একটা জিম্মা, সে নিজের উপর জিম্মাটাকে বহন করে নিয়েছে। হ্যাঁ, আল্লাহ রাসূল একজন মহিলা সে জিজ্ঞেস করেছে, একজন ব্যক্তি জিজ্ঞেস করেছে, ইয়া রাসূল আমার মা মারা গেছে এবং তার উপর মান্নতের সিয়াম আছে, আমি কি রাখতে পারবো? আল্লাহ কি বলে যে তোমার মার যদি ঋণ থাকতো তাহলে তুমি কি আদায় করতে না? তাহলে সে আল্লাহর কাছে ঋণই হয়ে আছে, নিজেকে মান্নত করেছে, এই ঋণ তাকে সে সিয়াম পালন করার মাধ্যমে আদায় করবে। আর যে ব্যক্তি সিয়াম ছেড়ে মারা গেছে তার পক্ষ থেকে ফিদিয়া দিবে, কাজা করবে না, ফিদিয়া দিবে। এখানে আরেকটা প্রশ্ন যে কোনো ব্যক্তি হয়তো ফিদিয়া দেওয়ার সামর্থ্য নেই, সে এমন রোগী যে সে কখনো সুস্থ হবে না, সে এখন মানে তার উপর ফিদিয়াটা এখন ফরজ হয়ে গেছে, তো ফিদিয়াটা দেওয়ার মতো তার সামর্থ্য নেই, একেবারে নিঃস্ব দরিদ্র ব্যক্তি। জাকাল্লাহ সাহেব, যে আচ্ছা, যেই রোগীটা স্থায়ী রোগী, আর স্থায়ী রোগীর উপর তো অবশ্যই ফিদিয়া, তার তো কোনো কাজা নেই এবং সে পরবর্তীতে কাজা বা ফিদিয়া দেওয়ার অপেক্ষাও করবে না, প্রত্যেক দিন তার পক্ষ থেকে কাজা আদায় করতে পারে। আর কথা হলো, প্রশ্ন হলেই সে যদি সেই কাজা ফিদিয়া দেওয়ার সমর্থন না রাখে অথবা তার পক্ষে কোনো বলি নাই যে তার ফিদিয়া আদায় করবে, তাহলে কি হবে? তো এই বিষয়ে বলা যেতে পারে যে লা ইউকালিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাপাক কাউকে সাধ্যের বাহিরে কোনো কিছু প্রশ্ন আল্লাপাক চাপিয়ে দেন না। যেহেতু তার সমর্থনই নেই তো এই বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। আর আরেকটি বিষয় সেটা হলে যে কাফফারার ক্ষেত্রে, হ্যাঁ, একজন সাহাবি তার উপর কাফফারা এসেছে 2 মাসের, সে রমজান মাসে তার স্ত্রীকে পেয়ে বসেছিল, তো তার তো হয় মানে এতকে রুকবা দিতে হবে, গোলাম আজাদ করতে হবে, না হয় লাগাতার শ্যাম পান করতে হবে। হ্যাঁ, তো সে কোনোটাই পারে নাই, না চারজন মিসকিনকে খানা খাওয়াতে হবে, ওই ব্যক্তি কোনোটাই পারে নাই। তারপরে আল্লাহ রাসূলের কাছে বসাছিলেন, তো এক টুকরা খেজুর এসেছিল, আল্লাহ রাসূল বলেছে ঠিক আছে তুমি এই খেজুরটা নিয়ে মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। তখন সে বলেছে আমার সাথে বড় মিসকিন আর এই মদিনার মধ্যে কেউ নেই, তো আল্লাহ রাসূল হেসে ফেলে দিয়েছেন, বলে তা ঠিক আছে তুমি এটা খেয়ে নাও। তো এই হাদিস থেকে দলিল নেওয়া যেতে পারে যে কেউ যদি সমর্থন না থাকে তাহলে ইনশাল্লাহ আল্লাহ পাক তাকে এটা ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমি একেবারে শেষ প্রশ্নে আসছি শেখ শরীফুল ইসলাম আপনার কাছে, যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক লোক সিয়াম একদিন রাখে, 2 দিন রাখে না, খামখেয়ালি, তো যখন সে বুঝতে পারলো যে না এই কাজটা আমার ঠিক হচ্ছে না, সেক্ষেত্রে তাকে ওই সিয়ামটা কাজা করতে হবে কি না? আর সাথে সাথে যদি কেউ ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখছে, রাখা অবস্থায় ইচ্ছাকৃতভাবে সিয়ামটা ভেঙে ফেললো, জেমা করে ফেললো, যে হাদিসটা শেখ সাহেব এখনই উল্লেখ করলেন, তো এইরকম ক্ষেত্রে কাফফারাটা তার জন্য কী হবে? জাযাকাল্লাহু খাইরান, প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে বলবো যে ব্যক্তি ইচ্ছাকৃত সিয়াম ভেঙে ফেললো কোনো শরাই ওজোর ব্যতীত, ইচ্ছাকৃত সিয়াম ভাঙলে তার জন্য আসলে সে কাবিরা গুনাহ করলো, মূলত সে কাবিরা গুনাহগার। এক্ষেত্রে ওলামা ইকরামের 2 ধরনের বক্তব্য পাওয়া যায়। এক ধরনের ওলামা ইকরাম বলছেন যে তার কাদা নেই, সে তৌবা করবে, কারণ সে কাবিরা গুনাহগার, কারণ এটা ফরজ সিয়াম, সে ইচ্ছাকৃত ছেড়ে দিয়েছে। আরেক প্রকার ওলামা ইকরাম বলছেন যে না, যেহেতু সে মুসলিম অতএব অস্বীকার করেনি, আচ্ছা সিয়ামটা অস্বীকার করেনি, পরে এমনিতে সে তাকাসুলান বা তাহাউনান সে ছেড়ে দিয়েছে গাফলতের স্বরূপ, সেহেতু সে মুসলিম আছে আর মুসলিমের জিম্মায় সিয়ামটি আছে, অতএব সে তৌবা করবে, সাথে সাথে সিয়ামটিও পালন করবে। আচ্ছা, একটা সিয়ামের পরিবর্তে একটাই আদায় করবে। আচ্ছা আচ্ছা, আমাদের দেশে প্রচলন আছে যে একটা সিয়ামের পরিবর্তে 60টা আদায় করবে, এই ধরনের একটা মাসালা ছড়িয়ে আছে যে কেউ ইচ্ছাকৃত সিয়াম ছেড়ে দিলে একটা সিয়ামের পরিবর্তে 60টা সিয়াম পালন করতে হবে। এই মাসালা সঠিক নয়, 60টা সিয়াম 2 মাস সিয়াম পালনের ব্যাপারটি আসলে যেটা পরবর্তী প্রশ্ন করলেন যে স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্রে, কোনো ব্যক্তি যদি রমাদান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী মিলন করে তাহলে তারপরে কাফফার, কাদা এবং কাফফারা দুটোই আদায় করতে হবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয়, যে ব্যক্তি রমাদান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী মিলন করলো তার ওই সিয়ামটি ভেঙে গেল, কিন্তু সে 1 নম্বরে সে তৌবা করবে, হারাম কাজ করেছে।
দুই নম্বরে সে ওই দিন সে খাবে না কোনো কিছুই, সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকবে। আচ্ছা, এটা করবে সে, কারণ এইটা মনে করবে না সে ভেঙে গেছে, আমি খানা পানা পানাহার শুরু করলাম, যে না চলবে না, সে অবশ্যই সে পানাহার থেকে বিরত থাকবে। তিন নম্বরে সে কাদা আদায় করবে, কাদা মানে ওই একটা সিয়ামের পরিবর্তে একটা আদায় করবে আগে। আচ্ছা, চার নম্বরে সে কাফফারা আদায় করবে। কাফফারা কি? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন দাস মুক্ত করবে, যেহেতু দাস প্রথা নেই বর্তমানে, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। দুই নম্বর, সে দুই মাস অনবরত সিয়াম পালন করবে, বিরতিহীন, ধারাবাহিকভাবে, ধারাবাহিকভাবে কোনো বিরতি চলবে না। সে যদি দুই মাস অনবরত সিয়াম পালন করতে না পারে, তাহলে সে ষাটজন মিসকিনকে খাদ্য দিবে, খাদ্য খাওয়াবে, ষাটজন মিসকিনকে খাদ্য খাওয়াবে। তার খাওয়ানোর পদ্ধতি যেটা আগেও আলোচনা হয়েছে, সে হাফসা পরিমাণ খাদ্য একজন করে প্রত্যেকটা মিসকিনকে দিবে, অথবা একবারে ষাট, অথবা একবারকে একবারে সেটা ইয়ে করে ষাটজনকে দিবে, অথবা ষাটজন না আরও বেশি দিতে পারে, সে পুরো হিসাব করে কতটুকু চাল হচ্ছে ষাটটা সিয়ামের জন্য, সে ষাটজন মিসকিনের জন্য পুরাটা হিসাব করে যে বিতরণ করে দিতে পারে ফকির মিসকিনের মাধ্যমে, খানা খাওয়ালে বা খানা যদি রান্না করে খাওয়াতে পারে সেটা সে খাওয়াতে পারে, একবেলা খাওয়ালেই যথেষ্ট হবে তার জন্য। তো এভাবে সে খাওয়াতে পারে। তারপর পরিশেষে যদি এটাও আসতে পারে, যদি তার সামর্থ্য না থাকে, তাহলে যেটা হাদিসের সে সংক্ষেপ বলা হয়েছে, সামর্থ্য না থাকলে সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার খেজুর সাদাকা করতে বললেন, সে খেজুরও সে বললো যে আমার থেকে মিসকিন আর কে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তার পরিবার সহ খেয়ে নিতে বললেন ওটি। আচ্ছা, তো সে তার ফি দিয়ে সে তার কাফফারার খানা খাদ্য সেটা নিজেই খেয়ে নেবে, এটা এই হাদিস থেকে পাওয়া গেল। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হলো যে এই কাফফারাটা শুধুমাত্র রমাদান মাসের ক্ষেত্রেই প্রযোজ্য, আচ্ছা, এর বাইরে নয়। অর্থাৎ ধরেন রমাদানের বাইরে শাওয়াল মাসে, ধরেন আগের ছুটে যাওয়া কিছু সিয়াম আছে, অসুস্থতার কারণে, অসুস্থতার কারণে পাঁচটা সিয়াম ছুটে গেছে, নফল সিয়াম যেগুলো, না ফরজ সিয়ামই ধরেন, ফরজের কাজা, আচ্ছা ফরজই কাজা, আচ্ছা কাজা সিয়াম সে আদায় করছে শাওয়াল মাসে বা তারপরে, সেই কাজা সিয়ামের আদায়ের সময় যদি স্বামী স্ত্রী মিলন করে, তাহলে কিন্তু এই কাফফারা তারপর ওয়াজিব নেই, বরং যেদিন সে স্বামী স্ত্রী মিলন করে সেদিন সিয়াম ভেঙে গেল, তার পরবর্তী সে আদায় করে নেবে। আচ্ছা আচ্ছা, তো সমস্যা নেই। তাহলে এই কাফফারাটা শুধুমাত্র রমাদান মাসের জন্যই প্রযোজ্য, অন্য কোনো মাসের জন্য এটা রমজান মাসে এবং স্বামী স্ত্রীর এই ধরনের ঘটনা, আবার এই কাফফারাটা শুধুমাত্র স্বামী স্ত্রী মিলনের জন্যই প্রযোজ্য। এমনি যদি কেউ কোনো ব্যক্তি এমনি খেয়ে নিল, হ্যাঁ এমনি পানি খেয়ে নিল, এর জন্য এই কাফফারা নয়, তার জন্য শুধু কাজা করলে, জি তার জন্য সে কাজা করবে এবং তওবা করবে, তার জন্য তওবা হলো মেন, কাজাটা হলো যে তার ঐচ্ছিক, কিন্তু তওবা করবে মেন, কারণ সে কাবেরা গুনাহ করে, ইচ্ছা করে তো সে সিয়াম ছেড়ে দিয়েছে। কাজাটা ঐচ্ছিক বলেন, মানে ঐচ্ছিক বলতে কি, যে অনেক উলামায়ে কেরাম কাজাকে নাকচ করে দিয়েছেন, যেহেতু ইচ্ছা করে তো ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে এত বড় অপরাধ, এত বড় শুধু কাজা দেয়া হবে না, এই জন্য বলছি। তো তার মেন হলো তওবা, অবশ্যই সে তওবা করবে, তওবা আল্লাহ কবুল করবে না কিনা সে আল্লাহর বিষয়, কিন্তু সে তওবা করবে। এখানে যদি একটু যোগ করি, সেটা হলে যে কোনো ব্যক্তি যদি সিয়ামের মাসে সফরে গিয়েছিল, মুসাফির অবস্থায় সে বাড়িতে আসছে, আসার পর সে যদি স্ত্রীর সাথে যদি মেলামেশা করে, তাহলে সেও এই কাফারা বহন করবে না, যেহেতু তার উপর সিয়াম ফরজ না মুসাফির। জি জি জি, এটা আর একটা, সেটা হলেই যে দুই মাস যে লাগাতার সিয়াম পালন করবে, লাগাতার ঠিক আছে, শাহরাইন মুতাতাবি আইন, কিন্তু এই লাগাতারের মধ্যে যদি সে অসুস্থ হয়ে পড়ে, অথবা সফরে চলে যায়, অথবা মাওয়ানীয় সিয়াম যদি চলে আসে, যেমন ঈদ চলে আসলো, তাহলে এই কারণে সে ওটা বাদ থাকবে, তাতাবুটা ভঙ্গ হবে না, ধারাবাহিকতার চিহ্ন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি একটু আগে যেটা বলছিলেন, শুরুতে শেখ সাহেব বলছিলেন যে হস্তমৈথুনের কারণে যদি কেউ রোজা ভেঙে ফেলে, সেক্ষেত্রে কি তাকে কাজা করতে হবে নাকি? সেক্ষেত্রে তারপর কাফফারা ওয়াজিব নয়, তাহলে সে তওবা করবে এক নম্বর, দুই নম্বর সে ওই দিন না খেয়েই থাকবে সূর্যাস্ত পর্যন্ত, যেদিন সে কাজ করেছে সেই দিন সে না খেয়ে থাকবে। তিন নম্বরে সে কাজা আদায় করবে, একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম, এর জন্য কাফফারা নয়। জাযাকুমুল্লাহ খাইর। প্রিয় দর্শক, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, যারা আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিয়েছিলেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি সিয়ামের মাসালা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনারা জানতে পেরেছেন আজকের আলোচনা থেকে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, আগামীতে আবারও কোনো অনুষ্ঠানে দেখা হওয়ার আশা রেখে আজকের মতো আমি আহমদ আবদুল্লাহ সাকিব এখানে বিদায় নিচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।